হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার উনিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অর্থাৎ বিগত বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোট গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সাতশো পঞ্চাশটি উত্তর তো এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউইপির বিভিন্ন পরীক্ষা আফগারি মেন্স ডাব্লিউইপি কনস্টেবল মেন্স এসআই মেন্স এছাড়া ডাব্লিউ বিপিএসসি ক্লাগশিপ রেলের বিভিন্ন পরীক্ষা যেমন এন রেলের গ্রুপ ডি এবং বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে মোট কারেন্ট অ্যাফেয়ার্সের উনিশটি বিষয় সম্পর্কে আলোচনা করব ওকে তো প্রথমেই আমরা আলোচনা করব পুরস্কার থেকে দু সালে যতগুলো পুরস্কার দেওয়া হয়েছে সেই পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তারপরে আমরা খেলাধুলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব তারপরে দেখো দু সালের কিছু উল্লেখযোগ্য বই ও তাদের রচয়িতার নাম উল্লেখযোগ্য কিছু জাতীয় বিষয় উল্লেখযোগ্য কিছু আন্তর্জাতিক বিষয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম ওকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল ক্যাবিনেট মন্ত্রীদের নাম সম্প্রতি কে কোন পদে রয়েছেন এই বিষয় সম্পর্কে নেক্সট দেখো সম্প্রতি উল্লেখযোগ্য কিছু সামরিক মহড়া বিভিন্ন সামিট গুরুত্বপূর্ণ কিছু দিবস জিআই ট্যাগ বিভিন্ন সূচকে ভারতের স্থান অর্থাৎ বিভিন্ন ইন্ডেক্সে ইন্ডিয়া কততম জায়গায় রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব সম্প্রতি কিছু মৃত্যু কিছু বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু হয়েছে দু সালে তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তারপরে দেখো বিভিন্ন সরকারি প্রকল্প তারপরে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় যেমন চন্দ্রযান টু ধারা তিনশো সত্তর লোকসভা নির্বাচন দু এবং কেন্দ্রীয় বাজেট দু হাজার উনিশ তো ফ্রেন্ডস এই মোট উনিশটি বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মোট সাতশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই যে এই ভিডিওর পিডিএফ তোমরা কিন্তু এই পিডিএফের ডাউনলোডের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস চলো শুরু করছি আজকের ভিডিও তো ফ্রেন্ডস প্রথমেই আমরা আলোচনা করব যে দু সালে কোন কোন পুরস্কারগুলি দেওয়া হয়েছিল তো প্রথমে দেখো অস্কার পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এরই প্রশ্নের সঠিক উত্তর হবে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা জগতে অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট দেখো অস্কার পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় সঠিক উত্তর হবে উনিশশো উনত্রিশ সালের ষোলোই মে অস্কার পুরস্কার কোন দেশ প্রদান করেন সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট দেখো দু সালে কোন ছবি অস্কার পুরস্কার পান সঠিক উত্তর হবে গ্রিন বুক ওকে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো দু সালে কোন পরিচালক অস্কার পুরস্কার পান সঠিক উত্তর হবে ফান্সো কিউরান ওকে নেক্সট দেখো ছয় নম্বর দু হাজার সালের কোন অভিনেতা অস্কার পুরস্কার পায় সঠিক উত্তর হবে রামি মালিক নেক্সট দু সালে কোন অভিনেত্রী অর্থাৎ নায়িকা অস্কার পুরস্কার পান সঠিক উত্তর হবে অলিভিয়া কোলম্যান ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দু সালে কোন সহ অভিনেতা অস্কার পুরস্কার পান সঠিক উত্তর হবে মাহের সালা নেক্সট দেখো দু হাজার উনিশ সালে কোন সহ অভিনেত্রী অস্কার পুরস্কার পান সঠিক উত্তর হবে রেজিনা কিং দু হাজার উনিশ সালে কোন অ্যানিমেটেড ছবি অস্কার পুরস্কার পায় সঠিক উত্তর হবে স্পাইডার ম্যান নেক্সট দেখো দু সালে কোন বিদেশি ছবি অস্কার পুরস্কার পায় এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে রোমা দু সালে কোন অরিজিনাল সং অস্কার পুরস্কার পায় সঠিক উত্তর হবে লেডি গার্গার স্যালো নেক্সট প্রশ্ন দু সালে কোন ডকুমেন্টারি ছবি অস্কার পুরস্কার পায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফ্রি সোলো ওকে তো এই মোট তেরোটি অস্কার পুরস্কার থেকে প্রশ্ন এরপর আমরা আলোচনা করব বাফটা পুরস্কার ঠিক আছে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কী রয়েছে বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এই পুরস্কারটিও দেওয়া হয় চলচ্চিত্র বা সিনেমা জগতে নেক্সট দেখো বাফটা পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে বাফটা পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সালের উনত্রিশে মে এবং এই পুরস্কার প্রদান করেন যুক্তরাজ্য বা ইংল্যান্ড তাহলে ইংল্যান্ড থেকে দেওয়া হয় বাফটা পুরস্কার আর আমেরিকা থেকে দেওয়া হয় অস্কার পুরস্কার এটি কিন্তু মাথায় রাখবে ওকে নেক্সট দেখো দু সালের বাফটা পুরস্কার কত তম তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি বাহাত্তরতম বাফটা পুরস্কার দু হাজার উনিশ সালে যেয়ে দেওয়া হয়েছিল নেক্সট দেখো দু হাজার উনিশ সালের বাফটা পুরস্কার প্রাপ্ত ছবির নাম কি তো ফ্রেন্ডস দু হাজার উনিশ সালের বাফটা পুরস্কার প্রাপ্ত ছবির নাম হলো রোমা এবং এর পাশাপাশি তোমরা কিন্তু অস্কার পুরস্কারটাকে পাশে রেখে পড়বে অস্কার পুরস্কার প্রাপ্ত ছবির নাম হলো গ্রিন বুক আর বাফটা পুরস্কার প্রাপ্ত ছবির নাম হলো রোমা ওকে নেক্সট দেখো দু সালে কোন পরিচালক বাফটা পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আল ফান্সো কিয়রান এবং ইনি কিন্তু দু সালে অস্কার পুরস্কার পান ঠিক আছে তাহলে পরিচালক কিন্তু দুজনই সেম ইনিও অস্কার পুরস্কার পান আবার ইনিই কিন্তু বাফটা পুরস্কার পান নেক্সট দেখো দু সালে কোন অভিনেতা বাফটা পুরস্কার পান বাফটা পুরস্কার পান তো সঠিক উত্তর হবে রামি মালিক তো ইনিও কিন্তু দু সালে অস্কার পুরস্কার পেয়েছেন ওকে তো দেখো পরিচালক অভিনেতা এবং অভিনেত্রী এই তিনটাই কিন্তু একই ঠিক আছে দু সালে কোন অভিনেত্রী বাফটা পুরস্কার পান অলিভিয়া কলম্যান ইনিও কিন্তু অস্কার পুরস্কার পেয়েছেন তাহলে অভিনেত্রী অস্কার পুরস্কার এবং বাফটা পুরস্কার সেম অভিনেতাও সেম এবং পরিচালক সেম খালি পার্থক্য তোমরা মনে রাখবে ছবি দু হাজার উনিশ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত ছবির নাম হলো গ্রিন বুক এবং দু হাজার উনিশ সালের বাফটা পুরস্কারপ্রাপ্ত ছবির নাম হলো রোমা ওকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি পুরস্কার পায় কোন ছবি তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে দ্য ফেভারিট এই ছবিটি সবচেয়ে বেশি বিভাগে বাফটা পুরস্কার জয়লাভ করে এবং সবচেয়ে বেশি নমিনেশন হয় কোন ছবি তো এটিও কিন্তু সঠিক উত্তর হবে দ্য ফেভারিট মোট বারোবার নমিনেশন হয় বাফটা পুরস্কার পাওয়ার জন্য ওকে নেক্সট আমরা আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার দু হাজার উনিশ সালের দাদা সাহেব ফাল্কে পুরস্কার এটি কিন্তু ভারতবর্ষে দেওয়া হয় ওকে আগের দুটো ছিল আন্তর্জাতিক বাফটা পুরস্কার এবং অস্কার পুরস্কার এবার আমরা চলে আসলাম ভারতবর্ষের পুরস্কারের মধ্যে তো প্রথমটি দেখো কি আছে দাদা ফালকে পুরস্কার তো এই বিষয় থেকে কী কী প্রশ্ন আসতে পারে দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্র বিকাশের উৎকৃষ্ট নিদর্শনের জন্য অর্থাৎ এটিও কিন্তু সিনেমা জগতে দেওয়া হয় নেক্সট দেখো দাদা ফালকে পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে উনিশশো সালে ঠিক আছে এবং প্রথম পান দেবিকা রানী এটিও মনে রাখবে দাদা ফালকে ফাল্কে পুরস্কার পুরস্কারের মূল্য কত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে দশ লাখ দু হাজার উনিশ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার কততম এটি ছেষট্টিতম দাদাসাহেব ফালকে পুরস্কার এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে দু হাজার উনিশ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অমিতাভ বচ্চন ওকে এরপর আমরা দেখে নেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বেশ কিছু প্রশ্নোত্তর তো এটিও কিন্তু সিনেমা জগতে দেওয়া হয় এটি চলচ্চিত্র বিভাগেই দেওয়া হয় নেক্সট প্রশ্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো এটি দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সালের দশই অক্টোবর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাতাকে চলচ্চিত্র উৎসব অধিদপ্তর দু হাজার সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কততম তো এটি ছেষট্টিতম দু হাজার উনিশ সালে কোন ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সঠিক উত্তর হবে ধন ওকে তো ফ্রেন্ডস ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কোনো ইন ইনকোয়ারি থাকে বা কোয়ারি থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও ওকে নেক্সট প্রশ্ন দু সালে কোন পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সঠিক উত্তর হবে আদিত্য ধর দু সালে কোন অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কৃতি সুরেশ দু সালে কোন অভিনেতা অর্থাৎ কোন নায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় তো যৌথভাবে কিন্তু দুজন অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল ওকে নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন দু উনিশ সালে কোন বাংলা ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সঠিক উত্তরভাবে এক যে ছিল রাজা তো এরপর আমরা আলোচনা করবো ফিল্মফেয়ার পুরস্কার সম্পর্কে তো এটিও কিন্তু সিনেমা জগতে দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয় ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো ফ্রেন্ডস ফিল্মফেয়ার পুরস্কার প্রথম উনিশশো চুয়ান্ন সালের একুশে মার্চ থেকে দেওয়া শুরু হয় ফিল্মফেয়ার পুরস্কারের পুরস্কারদাতাকে ফিল্মফেয়ার দু হাজার উনিশ সালে ফিল্মফেয়ার পুরস্কার কততম এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে চৌষট্টিতম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত ছবির নাম কি তোমাদের কিন্তু এটিও মাথায় রাখবে যে দু সালে যে ফিল্মফেয়ার পুরস্কারটি দেওয়া হয় সেটি চৌষট্টিতম দু হাজার উনিশ সালে কোন ছবি ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে রাজি দু হাজার উনিশ সালে কোন ছবি সমালোচকদের বিচারে ফিল্মফেয়ার পুরস্কার পায় তো সঠিক উত্তর হবে অন্ধারধুন ওকে ঠিক আছে একটা হচ্ছে সকলের বিচারে আর একটা হচ্ছে সমালোচকদের বিচারে নেক্সট দেখো দু সালে কোন পরিচালক ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে মেঘনা গুলজার দু সালে কোন অভিনেতা ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে রণবীর কাপুর এবং একই প্রশ্ন সমালোচকদের বিচারে কে পান অর্থাৎ দু সালে কোন অভিনেতা সমালোচকদের বিচারে ফিল্মফেয়ার পুরস্কার পান তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে রণবীর সিং ও আয়ুষ্মান খুরানা ওকে দু হাজার উনিশ সালে কোন অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে আলিয়া ভাট এবং এই একই প্রশ্ন সমালোচকদের বিচারে কোন অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে নীনা গুপ্তা ওকে নেক্সট দেখো দু হাজার উনিশ সালে কোন গায়ক ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে অরিজিৎ সিং দু হাজার উনিশ সালে কোন গায়িকা ফিল্মফেয়ার পুরস্কার পান সঠিক উত্তর হবে শ্রেয়া ঘোষাল ওকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পান তো সঠিক উত্তর হবে শ্রীদেবী তো এই গেল ফিল্মফেয়ার পুরস্কার থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর এরপর আমরা আলোচনা করব আনন্দ পুরস্কার দু আনন্দ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো ফ্রেন্ডস এটি কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় আনন্দ পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় উনিশশো সালে আনন্দ পুরস্কারের পুরস্কার পুরস্কারদাতাকে সঠিক উত্তর হবে এবিপি গ্রুপ পশ্চিমবঙ্গ এবং দু সালে কোন লেখক আনন্দ পুরস্কার পান এবং কোন বই রচনার জন্য তো সঠিক উত্তর হবে লেখকের নাম হলো নলিনী বেরা এবং তার রচিত বইটির নাম হলো সুবর্ণ রেনো রেখা ওকে তো ফ্রেন্ডস এরপরে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভারতরত্ন পুরস্কার তো প্রথম প্রশ্ন দেখো ভারত পুরস্কারটি কি দ্বারা নির্মিত তো ভারতরত্ন পুরস্কারটি তামা দ্বারা নির্মিত ওকে নেক্সট দেখো ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় যে প্রদান করা হয় যে মেডেলটি সেটি কি আকৃতির তো ফ্রেন্ডস এই মেডেলটি পিপুল পাতার আকৃতি ভারতরত্ন পুরস্কার পুরস্কার যে মেডেলটি দেওয়া হয় সেটি কোন রঙের ফিতা দিয়ে দেওয়া হয় তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর এটি সাদা রঙের ফিতা দিয়ে দেওয়া হয় ভারতরত্ন পুরস্কারের মেডেলটি কে প্রদান করেন এই পুরস্কারটি প্রদান করেন রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি ওকে ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে উনিশশো সালে নেক্সট দেখো দু সালে ভারতরত্ন পুরস্কার কারা পান তো মোট তিনজন দু হাজার উনিশ সালে ভারতরত্ন পুরস্কার পান এটি কিন্তু মনে রাখবে এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রথমজন হলেন নানাজি দেশমুখ তিনি মরণোত্তর অর্থাৎ মারা গিয়েছেন তিনি মহারাষ্ট্র থেকে নেক্সট দ্বিতীয় নম্বর হচ্ছে ভূপেন হাজারিকা ইনিও মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান ইনি আসাম থেকে এবং নেক্সট প্রণব মুখার্জি যিনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক আছে যিনি ভারতবর্ষের প্রাপ্তন রাষ্ট্রপতি ছিলেন ওকে তো মোট এই তিনজন দু হাজার উনিশ সালে ভারতরত্ন পুরস্কার পান এরপর আমরা আলোচনা করে নেব অ্যাবেল পুরস্কার দু হাজার উনিশ তো ফ্রেন্ডস প্রথম প্রশ্ন দেখো অ্যাবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দু হাজার সালে অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় আর দু সালে অ্যাবেল পুরস্কার পাপকের নাম কি তো ফ্রেন্ডস দু সালে অ্যাবেল পুরস্কার পাপকের নাম হলো ক্যারেন উইলেনবেগ আর ইনি কিন্তু প্রথম মহিলা অ্যাবেল পুরস্কার পাপক ঠিক আছে ইনি একজন আমেরিকার প্রফেসর ওকে ইনি কিন্তু প্রথম মহিলা অ্যাবেল পুরস্কার পাপক ক্যারেন উইলেনবেগ ওকে তো ফ্রেন্ডস এরপরে আমরা আলোচনা করব গ্রামী পুরস্কার দু তো দেখো গ্রামী পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো ফ্রেন্ডস গ্রামী পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীত শিল্পের অসাধারণ অবদানের জন্য অর্থাৎ মিউজিকের ক্ষেত্রে এই গ্রামী পুরস্কার দেওয়া হয় ওকে দু সালে গ্রামী পুরস্কার কততম এটি একষট্টিতম দু হাজার উনিশ সালে গ্রামী পুরস্কার রেকর্ড অব দ্য ইয়ার হয়েছেন কে সঠিক হবে দিস ইজ আমেরিকা দু উনিশ সালে গ্রামী পুরস্কার অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছেন কে সঠিক উত্তর হবে গোল্ডেন আওয়ার নেক্সট দেখো সালে গ্রামী পুরস্কার বেস্ট পপ সোলো হয়েছে কে সঠিক উত্তর হবে লেডি গার্গা দু সালে গ্রামী পুরস্কার বেস্ট পপ ডুও হয়েছে কে তো সঠিক উত্তর হবে লেডি গার্গা ও ব্র্যাডলি কুপার ওকে তো ফ্রেন্ডস এরপরে আমরা আলোচনা করে নেব মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আইফা পুরস্কার বা আইফা অ্যাওয়ার্ড দু তো ফ্রেন্ডস আইফা পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় তো আইফা পুরস্কার প্রথম প্রদান করা হয় দু সালে এরপরে দেখো নম্বর প্রশ্ন কি রয়েছে দু সালের আইফা পুরস্কার কত তম তো এটি কুড়িতম দু হাজার উনিশ সালে কোন ছবি আইফা পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজি ওকে দু সালে কোন পরিচালক আইফা পুরস্কার পান সঠিক উত্তর হবে শ্রীরাম রাঘবন দু হাজার সালে কোন অভিনেতা আইফা পুরস্কার পান তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে রণবীর সিং ওকে নেক্সট দেখো দু সালে কোন অভিনেত্রী আইফা পুরস্কার পান তো সঠিক উত্তর হবে আলিয়া ভাট দু সালে কোন গায়ক এই পুরস্কার পান সঠিক উত্তর হবে অরিজিৎ সিং দু সালে কোন গায়িকা আইফা পুরস্কার পান সঠিক উত্তর হবে হর্ষদ্বীপ কৌর এবং ভিভা সারক দু উনিশ সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে পান সঠিক উত্তর হবে জগদীপ ওকে তো এই হলো আইফা পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা নেক্সট টপিক আলোচনা করবো র্যামন ম্যাক্সেসে পুরস্কার দু হাজার নেক্সট দেখো একাশি নম্বর প্রশ্ন র্যামন ম্যাক্সেসে পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে উনিশশো সালে ওকে নেক্সট দেখো দু সালে র্যামন ম্যাক্সেসে পুরস্কার কত জনকে দেওয়া হয় তো সঠিক উত্তর হবে পাঁচ জনকে দু সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার কোন ভারতীয় সাংবাদিককে দেওয়া হয় তো সঠিক উত্তর হবে সাংবাদিক রাভেশ কুমার এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ওকে নেক্সট দেখো চুরাশি নম্বর প্রশ্ন কী রয়েছে দু সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার কতগুলো বিভাগে দেওয়া হলো তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে ছয়টি বিভাগে এরপরে দেখো আমরা আলোচনা করব পদ্ম সম্মান দু অর্থাৎ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী ওকে তো দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কী রয়েছে পদ্ম সম্মান কয় প্রকার তো যেটা আমি এখনই বললাম যে পদ্ম সম্মান তিন প্রকার পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী ওকে দু হাজার সালে পদ্ম বিভূষণ পুরস্কার কে কে পান তো ফ্রেন্ডস দু হাজার উনিশ সালে পদ্মবিভূষণ পুরস্কার মোট চারজন পান তেজেন বাই ইসমাইল ওমর গুল্লেহ বল মহেশ্বর এবং অনিল কুমার মণিভাই নায়েক ওকে মোট চারজন আবারও বলছি তেজেন ভাই দুই নম্বর ইসমাইল ওমর গুলেহ তিন নম্বর হচ্ছে বলবন্ত বলবন্ত মহেশ্বর আর চার নম্বর হচ্ছে অনিল কুমার মণিভাই নায়ক ওকে নেক্সট দেখো সত্তাশি নম্বর প্রশ্ন কী রয়েছে দু হাজার উনিশ সালে পদ্মভূষণ পুরস্কার কতজন পান তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোট জন পদ্মভূষণ পুরস্কার পান এবং দেখো নেক্সট প্রশ্ন দু হাজার উনিশ সালে পদ্মশ্রী পুরস্কার মোট কতজন পেয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে মোট চুরানব্বই জন দু হাজার উনিশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো এইটি নাইন ইসরোর কোন বিজ্ঞানী পদ্মভূষণ দু হাজার উনিশ পেলেন তো সঠিক হবে নাম্বী নারায়ণ কোন পর্বত আরোহী পদ্মভূষণ দু হাজার উনিশ পেলেন সঠিক হবে বাচেন্দ্রী পাল কোন কবাডি তারকা পদ্মশ্রী দু হাজার উনিশ পেলেন সঠিক হবে অজয় ঠাকুর এরপরে দেখো বিরানব্বই নম্বর প্রশ্ন কোন ক্রিকেটার পদ্মশ্রী দু হাজার উনিশ পেলেন গৌতম গম্ভীর কোন নৃত্য ও সিনেমা পরিচালক পদ্মশ্রী দু উনিশ পেলেন সঠিক উত্তর হবে প্রভু দেবা এখানে নৃত্য নয় রিকার হবে ঠিক আছে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট দেখো সদ্যপ্রয়াত অভিনেতা সদ্যপ্রয়াত কোন অভিনেতা পদ্মশ্রী দু উনিশ পেলেন সঠিক উত্তর হবে কেদার খান নেক্সট দেখো পঁচানব্বই নম্বর প্রশ্ন কোন বিখ্যাত কুস্তিগীর পদ্মশ্রী দু হাজার উনিশ পেলেন সঠিক উত্তর হবে বজরং পুনিয়া কোন ফুটবল তারকা পদ্মশ্রী দু হাজার উনিশ পেলেন সঠিক উত্তর হবে সুনীল ছেত্রী ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো আমরা আলোচনা করব ম্যান বুকার পুরস্কার দু হাজার সালে কে ম্যান বুকার পুরস্কার পান তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই পুরস্কারটি দ্য টেস্টা মেনটেন্সের জন্য মার্গারেট অ্যাডিউড এবং গার্ল উইমেন আদারের জন্য বার্নার ডাইন ইভারিস্টকে যৌথভাবে প্রদান করা হয় অর্থাৎ এবছর মোট দুইজন ম্যান বুকার পুরস্কার পান একজন হলেন মার্গারেট এবং আরেকজন হলেন বার্নার ডাইন ওকে এটি কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার উনিশ সালে কে জ্ঞানপীঠ পুরস্কার পান তো ফ্রেন্ডস সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিরানব্বই বছর বয়সী মালোয়ালি সাহিত্যিক অকিতম ঠিক আছে এর পুরো নাম হল অকিতম অচ্যুত্তন নাম্বুদিরি ইনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেলেন দু সালে এটি কিন্তু পঁচপান্নতম জ্ঞানপীঠ পুরস্কার ওকে নামটা আবারও বলছি অকিতম অচ্যুতন নাম্বুদিরি ঠিক আছে ইনি এবছর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ঠিক আছে ইনি কিন্তু সাউথ ইন্ডিয়ার ওকে নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক নোবেল পুরস্কার দু তো দু সালে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হলো তো ফ্রেন্ডস দু হাজার উনিশ সালে কারা নোবেল পুরস্কার পেলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জন বি গুড এনাফ সত্তর বছর বয়সী স্টানলি উইটিংহম এবং আকিরা ইউসিনো ওকে মোট এই তিনজন দু সালে উনিশ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কাজ করার জন্য ইনারা নোবেল পুরস্কার পেয়েছেন এবছর নেক্সট দেখো নব্বই নম্বর প্রশ্ন দু সালে পদার্থবিজ্ঞানে কারা নোবেল পুরস্কার পেলেন তো এই ক্ষেত্রেও কিন্তু মোট তিনজন নোবেল পুরস্কার পেয়েছে পদার্থবিজ্ঞানে তারা হলেন জেমস পিবলস মাইকেল মেয়র এবং ডিডিএ কেলজ ওকে এদের মধ্যে প্রথমজন নোবেল পাচ্ছেন ফিজিক্যাল কসমোলজি অবদানের জন্য এবং বাকি দুজন নোবেল পাচ্ছেন সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্স প্ল্যানেটের আবিষ্কারের জন্য ওকে নেক্সট দেখো একানব্বই নম্বর প্রশ্ন দু হাজার উনিশ সালে কারা নোবেল পুরস্কার পেলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে উইলিয়াম কেলিন গ্রেগ সিমেনজা এবং পিটার কিলিফ এটা কিন্তু চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন এদের অবদান কি এদের অবদান হলো দেহের কোষগুলোর সঙ্গে অক্সিজেনের সম্পর্ক ঠিক আছে এগুলো নির্ধারণের জন্য এই তিনজন এই বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দু হাজার সালের শান্তিতে কে নোবেল পুরস্কার পেলেন ঠিক আছে তো ফ্রেন্ডস দু হাজার সালের শান্তিতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নোবেল পুরস্কার পেলেন ওকে কেন পেলেন প্রতিবেশী দেশ ইরাত্রিয়ার সঙ্গে সংঘাত নিরসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন দু হাজার উনিশে কে নোবেল পুরস্কার পেলেন তো ফ্রেন্স দু হাজার উনিশ সালে সাহিত্যে পিটার হ্যান্ড্রেকে নোবেল পুরস্কার পেলেন দু হাজার উনিশ সালে অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পেলেন তো অর্থনীতিতে মোট তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার উনিশ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন তিন মার্কিন অর্থনীতিবিদ নোবেল বিজয়ীরা হলেন অভিজিৎ ব্যানার্জি এস্তার দুফলে এবং মাইকেল ক্রোমার তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি হলেন ভারতীয় বংশভূত বাঙালি ঠিক আছে এটি কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট দেখো দু সালে কে ম্যান ম্যানবুকার পুরস্কার পেলেন তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে পুরস্কারটি দ্য টেস্টামেন্টের জন্য মার্গারেট অ্যাডিউড ও গার্ল উইমেন আদারের জন্য ইভার ইস্টকে যৌথভাবে প্রদান করা হয় এই প্রশ্নটি কিন্তু ডবলবার হয়ে গিয়েছে এই প্রশ্নটি কিন্তু এর আগে আমি করিয়ে দিলাম নেক্সট দেখো দু সালে কে জ্ঞানপীঠ পুরস্কার পেলেন তো ফ্রেন্ডস দু সালে জ্ঞানপীঠ পুরস্কার পেলেন অকৃতম অচ্চ্যোত্তন নাম্বোদিরি এই প্রশ্নটিও কিন্তু এর আগে করানো হয়ে গেছে এই দুটো প্রশ্ন কিন্তু ডবলবার রিপিট হয়ে গেছে ঠিক আছে নেক্সট দেখো খেলা খেলা দু এতক্ষণ আমরা আলোচনা করলাম পুরস্কার থেকে বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্নোত্তর ঠিক আছে অস্কার পুরস্কার বাফটা পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার নোবেল পুরস্কার ভারতরত্ন পুরস্কার পদ্ম পুরস্কার তো এগুলো থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এইবার আমরা আলোচনা করবো দু সালে যত রকম খেলা আছে সেই খেলা থেকে বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন তো প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করবো খেলার সেটি হলো আসন্ন খেলার বিভিন্ন তারিখ ও স্থান ওকে তো দেখো দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে টোকিও জাপানে দু হাজার সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্যারিস ফ্রান্সে দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লস এঞ্জেলাস ক্যালিফোর্নিয়া ইউএসএতে দু হাজার সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রেজিং চীনে দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে মিলান ইটালিতে দু সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রামিংহাম ইংল্যান্ডে দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে হ্যাংচাও চীনে দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাগোয়া জাপানে দু সালে ক্রিকেট বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে ভারতে দু সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে মহিলাদের নিউজিল্যান্ডে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের কোথায় অনুষ্ঠিত হবে তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়াতে নেক্সট দেখো দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতবর্ষে দু সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ইংল্যান্ডে দু সালে অনূর্ধ্ব ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকা দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কাতারে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডাতে দু সালে ফুটবল বিশ্বকাপ মহিলাদের কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে ফ্রান্সে দু সালে অনূর্ধ ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে ব্রাজিলে তো ফ্রেন্ডস এরপরে দেখো প্রশ্ন কী রয়েছে ক্রিকেট বিশ্বকাপ দু অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার এই বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখো কী রয়েছে দু সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কে কে তো সঠিক উত্তর হবে ইংল্যান্ড এবং ওয়েলস দু সালে ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইংল্যান্ড এবং এই যে এই সাতশো পঞ্চাশটি প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমরা আলোচনা করছি এর পিডিএফ তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রথমেই এই সেই পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে এরপর দেখো নেক্সট প্রশ্ন দু সালে ক্রিকেট বিশ্বকাপে রানার্স দলের নাম কি সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড ওকে এবং চ্যাম্পিয়ন দলের নাম হলো ইংল্যান্ড দু সালে ক্রিকেট বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে কেন উইলিয়ামসন নেক্সট দেখো দু সালে ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কে তো সঠিক উত্তর হবে ব্রেন স্ট্রোক দু সালে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান কার এবং কত সঠিক উত্তর হবে রোহিত শর্মা ছয়শো অষ্টানব্বই সালে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট কে পেয়েছে সঠিক উত্তর হবে মিচেল স্টাক দু সালে ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান কে করেছে সঠিক উত্তর হবে ডেভিড ওয়ার্নার একশো রান নেক্সট দেখো দু সালে ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট কে পেয়েছে সঠিক উত্তর হবে শাহিন আফ্রিদি মোট ছয়টি উইকেট ওকে নেক্সট দেখো দু সালে ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি কে করেছে সঠিক উত্তর হবে রোহিত শর্মা দু সালে ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক ছক্কা কার দখলে রয়েছে ইয়ান মার্গান দু উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি কে করেছে সঠিক হবে এটিও ইয়ান মার্কান ওকে দু সালে ক্রিকেট বিশ্বকাপে একমাত্র ভারতীয় আম্পায়ার কে ছিলেন সঠিক উত্তর হবে সুন্দরাম রাফি দু সালে ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে ওভালে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করেছিল দু সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে লর্ডসে দু সালে ক্রিকেট বিশ্বকাপে মোট কয়টি টিম অংশগ্রহণ করেছিল সঠিক হবে দশটি দু হাজার উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপের থিম সং কী ছিল সঠিক উত্তর হবে ইস্টার্ন বাই তো এই হলো ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা আলোচনা করব আইপিএল দু হাজার উনিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নেক্সট দেখো একশো বত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার উনিশ সালে আইপিএল আই আইপিএল চ্যাম্পিয়ন দলের নাম কি সঠিক হবে মুম্বাই এবং রানার্স দলের নাম হলো চেন্নাই দু সালে আইপিএলে ইমাজিং প্লেয়ার কে শুভমান গিল দু সালে আইপিএলে ফেয়ার প্লে কোন দল পান সঠিক উত্তর হবে সানরাইজ হায়দ্রাবাদ দু সালে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি কে করেন সঠিক উত্তর হবে হার্দিক পান্ডিয়া সতেরো বলে দু সালে আইপিএলে পারফেক্ট ক্যাচ কার দখলে রয়েছে সঠিক উত্তর হবে কিরণ পোলার্ড দু হাজার উনিশ সালে আইপিএলের সুপার স্ট্রাইকারকে সঠিক উত্তর হবে আন্দ্রে রাসেল দু হাজার উনিশ সালে আইপিএল এ স্টাইলিশ প্লেয়ারকে সঠিক উত্তর হবে কে এল রাহুল দু হাজার উনিশ সালে আইপিএলের চেঞ্জারকে সঠিক উত্তর হবে রাহুল চাহার দু হাজার উনিশ সালে আইপিএলে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিলেন সঠিক উত্তর হবে ডেভিড ওয়ার্নার ঠিক আছে যিনি সর্বোচ্চ রান করেন তিনি অ্যারেঞ্জ সরি অরেঞ্জ ক্যাপ পান এবং যিনি সর্বোচ্চ উইকেট পান তিনি কিন্তু পার্পেল কাপ এই টুপিটি পান ওকে এবং দেখো দু সালে আইপিএলে পার্পেল কাপ কে পেয়েছিলেন সঠিক উত্তর হবে ইমরান তাহির তিনি মোট ছাব্বিশটি উইকেট নিয়েছিলেন ওকে এরপরে দেখো একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন দু হাজার উনিশ সালে আইপিএলে ভ্যালুয়েবল প্লেয়ারকে সঠিক উত্তর হবে আন্দ্রে রাসেল দু হাজার উনিশ সালে আইপিএলে সর্বাধিক ছক্কা কার দখলে রয়েছে সঠিক উত্তর হবে আন্দ্রে রাসেল নেক্সট দেখো দু সালে আইপিএলে সর্বাধিক চার মারার রেকর্ড কার দখলে রয়েছে সঠিক উত্তর হবে শেখর ধাওয়ান দু সালে আইপিএলে প্রথম শতরান কে করেন সঠিক উত্তর হবে সঞ্জু স্যামসাং দু সালে আইপিএলে ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে রাজীব গান্ধী স্টেডিয়াম হায়দ্রাবাদে দু সালে আইপিএলের দামি খেলোয়াড়কে সঠিক উত্তর হবে জয়দেব উনাতকোট ও বরুণ চক্রবর্তী ওকে এরপরে দেখো বিজয় হাজারের ট্রফি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার আঠেরো উনিশ বিজয় হাজারের ট্রফিতে চাম্পিয়ান দল কে সঠিক উত্তর হবে মুম্বাই আর রানাস দলের নাম হলো দিল্লি ওকে নেক্সট দেখো দু হাজার আঠেরো উনিশ রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন দলের নাম কে সঠিক উত্তর হবে বিদর্ভ এবং রানাস দলের নাম হলো সৌরাষ্ট্র ওকে নেক্সট দেখো দেহধর ট্রফি প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল এই সবগুলো প্রশ্ন কিন্তু খেলাধুলো থেকে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হবে দেহদর ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দে দু হাজার আঠেরো উনিশ দেহধর ট্রফি কোন দল চ্যাম্পিয়ন হয়েছে তা সঠিক উত্তর হবে ইন্ডিয়া সি ওকে নেক্সট দেখো দু হাজার আঠেরো উনিশে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন দলের নাম কি সঠিক উত্তর হবে সার্ভিস ফুটবল টিম ওকে সন্তোষ ট্রফি মনে রাখবে এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবং দেহদর ট্রফি রঞ্জি ট্রফি এগুলো কিন্তু সব ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ওকে নেক্সট দেখো দু হাজার আঠেরো উনিশে সন্তোষ ট্রফিতে রানার্স দলের নাম কি সঠিক উত্তর হবে পাঞ্জাব দ্রোণাচার্য পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দু হাজার উনিশ সালে ব্যাডমিন্টনে কে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হবে বিমল কুমার ওকে দু সালে টেবিল টেনিসে কে দ্রোচার্য পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হবে সন্দীপ গুপ্ত দু সালে অ্যাথলেটিক্সে কে দ্রোচার্য পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হবে মহিন্দার সিং ধিলো প্রথম কত সালে দলিফ ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো থেকে বাষট্টি সালে আর যদি বলে দু হাজার আঠেরো উনিশে দলিফ ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দল হয়েছে সঠিক উত্তর হবে ইন্ডিয়া ব্লু দু হাজার আঠেরো উনিশে দলিপ ট্রফিতে রানার্স কোন দল হয়েছে সঠিক উত্তর হবে ইন্ডিয়া রেড নেক্সট দেখো ইরানি কাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে ষাট সালে দু হাজার আঠেরো উনিশে ইরানি কাপে চ্যাম্পিয়ন কোন দল হয়েছে সঠিক উত্তর হবে বিদর্ভ দু হাজার আঠেরো উনিশে ইরানি কাপে রানার্স কোন দল হয়েছে সঠিক উত্তর হবে রেস্ট অফ ইন্ডিয়া নেক্সট দেখো ফিফা ফুটবল বিশ্বকাপ মহিলাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা দু সালে হয়ে গিয়েছে ফিফা বিশ্বকাপ মহিলা প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে চীনে ফিফা বিশ্বকাপ মহিলা দু সালে যে হয়ে গেল এটি কততম সংস্করণ তো এটি অষ্টম সংস্করণ এবং এটি প্রতি প্রত্যেক চার বছর পরপর হবে নেক্সট দু সালে হবে ফিফা বিশ্বকাপ মহিলা দু আয়োজক দেশের নাম কি সঠিক উত্তর হবে ফ্রান্স এবং এই খেলাটি চলেছিল সেভেন্থ জুন থেকে সেভেন্থ জুলাই এক মাস ধরে ফিফা মহিলা বিশ্বকাপ দু হাজার উনিশ ম্যাসকট কী ছিল সঠিক উত্তর হবে এটিক এটি একটি মুরগি ফিফা মহিলা বিশ্বকাপ দু হাজার স্লোগান কী ছিল সঠিক উত্তর হবে ডেয়ার টু শাইন ফিফা মহিলা বিশ্বকাপ দু হাজার উনিশে অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে চব্বিশটি ফিফা বিশ্বকাপ মহিলা দু হাজার উনিশে চ্যাম্পিয়ন কোন দল হয়েছিল সঠিক উত্তর হবে আমেরিকা তারা কিন্তু দুই জিরো গোলে জয়ী হয়েছিল এবং রানার্স দল হয়েছিল নেদারল্যান্ড ফিফা বিশ্বকাপ মহিলা দু হাজার উনিশে গোল্ডেন বল কে পেয়েছেন সঠিক উত্তর হবে মেগান রেপি নয় এবং গোল্ডেন বুট পেয়েছে এটিও কিন্তু মেগান রেপি নয় আর গোল্ডেন গ্লাস পেয়েছে স্যারিভান ভেনেন্ডা নেক্সট দেখো কোপা আমেরিকা কোপা আমেরিকা আমেরিকা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোপা আমেরিকা প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল তো ফ্রেন্ডস কোপা আমেরিকা প্রথম উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকা দু কততম সংস্করণ এটি ছেচল্লিশতম সংস্করণ ওকে নেক্সট দেখো কোপা আমেরিকা দু হাজার আয়োজক দেশের নাম কি ব্রাজিল কোপা আমেরিকা দু হাজার উনিশে চ্যাম্পিয়ন কোন দল হয়েছে ব্রাজিল কোপা আমেরিকা দু হাজার উনিশে রানার্স কোন দল হয়েছে পেরু কোপা আমেরিকা দু হাজার তৃতীয় স্থান কোন দল পেয়েছিল সঠিক উত্তর হবে আর্জেন্টিনা কোপা আমেরিকা দু হাজার চতুর্থ স্থান কোন দল পেয়েছিল সঠিক উত্তর হবে চিলি ওকে কোপা আমেরিকা দু হাজার শীর্ষ গোলদাতার নাম কী তো সঠিক উত্তর হবে এরভাটন ও পাওলো গেরেরো এরা দুজনেই কিন্তু সমান গোল করেছিল এবং শীর্ষ গোলদাতার আসন লাভ করেছিল কোপা আমেরিকা দু হাজার শীর্ষ খেলোয়াড়কে সঠিক উত্তর হবে দানি আলভেস কোপা আমেরিকা দু হাজার উনিশের শীর্ষ গোলরক্ষক কে ছিলেন সঠিক উত্তর হবে অ্যালিসন নেক্সট দেখো দু সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কে হয়েছে পুরুষদের ক্ষেত্রে তো সঠিক উত্তর হবে নোয়াক জাকোভিচ এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই যে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অর্থাৎ চারটা টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ইউএসএ ওপেন এবং উইম্বলডন ওপেন এই চারটি টেনিস টুর্নামেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রতিটি বিভাগে কারা চ্যাম্পিয়ন হয়েছে পুরুষদের ক্ষেত্রে কারা এবং মহিলাদের ক্ষেত্রে কারা তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো নেক্সট প্রশ্ন দেখো দু সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে তো সঠিক উত্তর হবে নাওমি ওসাকা ওকে নেক্সট দেখো দু সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হবে রাফেল নাদাল আর দু সালে ফ্রেঞ্চ ওপেন মহিলাদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হবে এলসি বার্টি দু হাজার উনিশ সালে ইউএস ওপেন পুরুষদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হবে রাফেল নাদাল এবং দু হাজার উনিশ সালে ইউএস ওপেন মহিলাদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক হবে ব্রিয়াঙ্কা এন্ডেস্ক্রো দু হাজার উনিশ সালে উইম্বলডন ওপেন পুরুষদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক হবে নোয়াক জাকোভিজ দু হাজার উনিশ সালে উইম্বলডন ওপেন মহিলাদের চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হবে সিমোনা হ্যালেফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে দু সালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরুষদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হবে কেন্টো মোমতা আর দু সালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহিলাদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হবে ক্যানোলিনা ম্যারিন দু হাজার উনিশ সালে মিস ওয়ার্ল্ড পুরস্কারটি কে অর্জন করেন সঠিক উত্তর হবে টনি অ্যান্ড জিং সিং যিনি জামাইকা থেকে নেক্সট দেখো দু সালে মিস ইউনিভার্স পুরস্কারটি কে অর্জন করেন তো সঠিক উত্তর হবে জজুবিনী তুঞ্জি দক্ষিণ আফ্রিকার নেক্সট দেখো দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাপকদের নাম কি সঠিক উত্তর হবে বজরং পুনিয়া ও দীপা মালিক আর দু সালে অর্জুন পুরস্কার পাপক খেলোয়াড়দের নাম কি সঠিক উত্তর হবে রবীন্দ্র জাদেজা ক্রিকেটার পুনম যাদব ইনি একজন মহিলা ক্রিকেটার তেজেন্দ্র পাল অ্যাথলেটিক্স মোহাম্মদ জাহাজিয়া অ্যাথলেটিক্স ঠিক আছে তো এই মোট এরা কিন্তু দু সালে অর্জুন পুরস্কার পেয়েছে তো ফ্রেন্ডস এই গেল মোট আমাদের খেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এইবার আমরা আলোচনা করব যে দু সালে বিখ্যাত কিছু বই ও তাদের লেখকদের নাম তো নেক্সট দেখো দুশো নম্বর প্রশ্ন কী রয়েছে প্রশ্ন দেখো কি রয়েছে সিলিস্টিয়াল বডিস এর লেখককে সঠিক উত্তর হবে জোখা আলারথি যিনি দু সালে ম্যান পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো দুইশো এক নম্বর প্রশ্ন গার্ল ও ম্যান আদার এর লেখককে সঠিক উত্তর হবে বর্নাডাইন এভারিস্টো ঠিক আছে যিনিও দু সালে ম্যান পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো দ্য এ এর লেখককে সঠিক উত্তর হবে মার্গারিট এড বুক সালে বুকার পুরস্কার প্রাপ্ত ওকে নেক্সট দেখো ফ্লাইটস এর লেখককে তো সঠিক উত্তর হবে ওলগা টোকা যুগ দু সালে ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত ওকে নেক্সট দেখো মিল্কম্যানের লেখককে সঠিক উত্তর হবে এন্না ব্রান্স ইনিও দু সালের বুকার পুরস্কার প্রাপ্ত ওকে নেক্সট দেখো কিওয়াচট্টি এর লেখককে সঠিক উত্তর হবে সালমান রুজি ঠিক আছে নেক্সট দুশো ছয় নম্বর প্রশ্ন এ সরো বিয়ন্ড ড্রিমস এর লেখককে সঠিক উত্তর হবে পিটার হ্যান্ড্রেকে যিনি দু হাজার উনিশে সাহিত্যে নোবেল পুরস্কার পান নেক্সট দেখো দ্য শ্যাডো লাইন্স এর লেখককে সঠিক উত্তর হবে অমিতাভ ঘোষ যিনি দু হাজার যিনি দু হাজার আঠেরো তো ঠিক আছে এটি দু হাজার আঠেরো হবে এটি একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে দু হাজার উনিশ না অমিতাভ ঘোষ যিনি দু হাজার আঠেরো সালে চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পান তার একটি বিখ্যাত উল্লেখযোগ্য রচনার নাম দ্য শ্যাডো লাইন্স নেক্সট দেখো কাগজ কি নাও কার লেখা সঠিক উত্তর হবে নাসিরা শর্মা যিনি দু সালে ব্যাস সম্মান পেয়েছেন নেক্সট দেখো দুশো নয় নম্বর প্রশ্ন জিতনে লোক উতনে প্রেম এই বইটির লেখককে সঠিক উত্তর হবে নীলাধর জগড়ি যিনি দু হাজার সালে ব্যাস সম্মান পান নেক্সট দেখো দ্য ফার ফ্লিড এর লেখককে সঠিক উত্তর হবে মাধুরী বিজয় যিনি দু সালে জেসিবি পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো সোলো এই উপন্যাসের লেখককে সঠিক উত্তর হবে রানা দাশগুপ্ত যিনি দু হাজার উনিশে রবীন্দ্রনাথ ট্যাগর পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো থিং টু লিভ বিহাইন্ড এর লেখককে সঠিক উত্তর হবে নমিতা গোখলে যিনি দু সালে সুশীলা দেবী পুরস্কার পেয়েছেন এরপরে দেখো নেক্সট প্রশ্ন ইনভিজিবেল ওম্যান এক্সপোজিং ডাটা বিয়াস ইন এ ওয়ার্ল্ড ডিজাইন ফরমিন এর লেখককে তো সঠিক উত্তর হবে কেরোলিন ক্রিয়াডো পেরস নেক্সট দেখো ব্রেড সিমেন্ট ও ক্যাক্টাস এর লেখককে তো সঠিক উত্তর হবে এনি জেদি ওকে নেক্সট দেখো কোর্টস অফ ইন্ডিয়া এর লেখককে সঠিক উত্তর হবে রঞ্জন বগালি নেক্সট ব্রিজিটাল মিশন পুস্তক এর রিমোচন করেন কে বিমোচন করেন কে সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদি নেক্সট দেখো ট্রাবুলেন্স অ্যান্ড ট্রাইভ দ্য মোদি ইয়ার কে লিখেছেন সঠিক উত্তর হবে রাহুল আগারওয়াল ও ভারতী এস প্রধান নেক্সট দেখো রিসার্জেন্ট ইন্ডিয়া এর লেখককে সঠিক উত্তর হবে বিমল জালান। নেক্সট দেখো মাইন্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাটার এর লেখককে সঠিক উত্তর হবে বিল গ্রেটস নেক্সট দেখো দুইশো একুশ নম্বর প্রশ্ন কী রয়েছে দ্য আর এস এস রোড ম্যাপ ফার দ্য টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি এর লেখককে সঠিক উত্তর হবে সুনীল আম্বেদকর নেক্সট দেখো দুইশো বাইশ নম্বর প্রশ্ন গার্লস পাওয়ার ইন্ডিয়ান ব্রিমেন হু ব্রোক দ্য এর লেখককে সঠিক উত্তর হবে নেহা জে হিরান্দে নেক্সট দেখো বিং গান্ধী এর লেখককে পর আনন্দ নেক্সট দেখো সাভারকার এর লেখককে বিক্রম সম্পদ তো ফ্রেন্ডস এই বইগুলো কিন্তু দু সালে বিখ্যাত উল্লেখযোগ্য কিছু রচনা এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো লিসেন্টিং লার্নিং লিডিং এর লেখককে ভেঙ্কাইয়া নাইডু ইন্ডিয়ান রেলওয়েজ এর লেখককে রাজেন্দ্র বি আলেকর বিগ বিলিয়ান্স স্টার্ট আপ ফ্লিপকার্টের লেখককে মিহির দালাল ওবামা দ্য কল অফ হিস্ট্রি এর লেখককে পিটার ব্রেক ওকে নেক্সট দেখো লেসন লাইফ থট মি আর্নোলজি কার আত্মকথা তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অনুপম খের তো এই গেলো মোট কিছু বেশ কিছু উল্লেখযোগ্য বই ও তাদের রচয়িতার নাম এরপর আমরা আলোচনা করবো বেশ কিছু জাতীয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ওকে তো নেক্সট দেখো দুশো তিরিশ নম্বর প্রশ্ন কী বলেছে রাজ্যে যোগ যোগ প্রমোট করার জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করলো গোয়া তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে নাম্রতা মিনোনাস ওকে নেক্সট দেখো দু হাজার কুড়িতে ভারতে দশম ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন রাজ্য তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে ত্রিপুরা এটি অনুষ্ঠিত হবে আগরতলায় নেক্সট দেখো কোন সরকার রাজ্যে ইলেকট্রিক সিগারেট ব্র্যান্ড ব্যান করলো তো সঠিক উত্তর হবে রাজস্থান সংবাদ নেক্সট দেখো ভারতের প্রথম ফুল টাইম মহিলা অর্থমন্ত্রী কে সঠিক উত্তর হবে নির্মলা সীতারমন নেক্সট ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা পাইলট হিসাবে হাওয়াই জেটস উড়ালেন কে সঠিক হবে মোহনা সিং নেক্সট দেখো বিশ্ব সাইকেল দিবস কবে পালন করা হয় থার্ড জুন নেক্সট দেখো বিজেপি দলের পরবর্তী সভাপতি হবেন কে তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হবে জগৎ প্রকাশ নন্দ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে এবারে থিম কি ছিল তো সঠিক উত্তর হবে ফিফথ জুন এবং এবারে থিম রয়েছে বিট এয়ার পলিউশন ওকে নেক্সট দেখো দুশো আটত্রিশ নম্বর প্রশ্ন কোথায় ব্রহ্মাস নামে সুপারসনিক মিসাইল সফলভাবে টেস্ট ফায়ার করলো ভারত তো সঠিক উত্তর হবে উড়িষ্যার চাঁদিপুরে নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবসে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কোন বই প্রকাশ করলেন তো তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে ক্রলস অ্যান্ড ক্রাফটস নেক্সট দেখো স্বাস্থ্যসেবা সংস্করণের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাচ্ছে তামিলনাড়ু সরকার তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে দুইশো মিলিয়ন মার্কিন ডলার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুমন দাস ঈদের দিন হজ হাউস উদ্বোধন করলেন তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডের এখানে এক হাজারজন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে নেক্সট দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন কে ধীরুভাই নারায়ণভাই প্যাটেল ভারতীয় বক্সার মেরি কম কবে অবসর গ্রহণ করবেন সঠিক হবে দু হাজার সালে অলিম্পিকের পর এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট দেখো দুশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মহিলাদের নিরাপত্তার জন্য কোন সরকার লঞ্চ করলো পিঙ্ক সারথি নামে যানবাহন সঠিক উত্তর কর্ণাটক সরকার তথ্য শেয়ার না করার জন্য কোন ব্যাংকে দু কোটি টাকা জরিমানা করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সঠিক উত্তর হবে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। ভারতের প্রথম ডাইনেজার মিউজিয়াম পা মিউজিয়াম পার্কের উদ্বোধন করা হলো কোথায় তো সঠিক উত্তর হবে ফ্রেন্ডস গুজরাটের মহিসাগর জেলায় নেক্সট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন স্কুলের মাঠে বিদ্যাসাগরের নতুন মূর্তি উন্মোচন করলেন সঠিক উত্তর হবে হেয়ার স্কুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে নিপেন্দ্র মিশ্র বৃদ্ধ মা বাবাকে পরিত্যাগ করলে সন্তানদের শাস্তি প্রদানের জন্য নতুন আইন অনুমোদন করল কোন সরকার তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হবে বিহার সরকার প্রথম ইংরেজি লেখক হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর হবে অমিতাভ ঘোষ দু সালে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয় চোদ্দোই জুন ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ওয়ান লঞ্চ করবে কত সালে সঠিক হবে দু হাজার সালে মিস ইন্ডিয়া দু হাজার উনিশের শিরোপা জিতলেন কে সঠিক উত্তর হবে রাজস্থানের কুড়ি বছরের বয়সী সুমনা রাও নেক্সট দেখো পর্বত আরোহীদের জন্য জিপিএস সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করল কোন সরকার হিমাচল প্রদেশ সরকার আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় একুশে জুন রিপোর্ট অনুযায়ী মে মাসের ডাউনলোড করা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ফাইন্যান্স মোবাইল অ্যাপের নামকে সঠিক উত্তর হবে ফোনপে বেঙ্গলের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব অ্যাওয়ার্ড পেলেনকে সঠিক উত্তর হবে প্রাক্তন ক্রিকেটার কপিল দেব নেক্সট দেখো দুশো আটান্ন নম্বর প্রশ্ন সেফ গ্রিন স্টে ক্লিন নামে সচেতনতা অভিযান শুরু করলো কোন সরকার সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ সরকার নেক্সট দেখো ভারতীয়ের বা ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা হাইকোর্ট স্থাপিত হলো পয়লা জানুয়ারি দু তো প্রথম বিচারপতির নাম কি। তো ফ্রেন্ডস প্রথম প্রধান বিচারপতি হলেন টি ভি রাধাকৃষ্ণন ওকে নেক্সট দেখো কবে থেকে দেশে সমস্ত প্রকার ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া ক্রেডিট এবং ডেবিট কার্ড বাতিল হয়ে গেল তো সঠিক উত্তর হবে পয়লা জানুয়ারি দু থেকে শুধুমাত্র ইভিএম স্ট্রিপ দেওয়া কাঠ চলবে ওকে নেক্সট দেখো দুইশো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের প্রধান পদে পূর্ণবহাল হলেন হলেনকে সঠিক উত্তর হবে অলোক ভর্মা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করলেন নেক্সট দেখো কপিল শোয়ে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের ক্রিকেট দল থেকে দুই দুই ম্যাচ সাসপেন্স করা হলো কাদের সঠিক হবে হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুলকে নেক্সট দেখো কার সহযোগিতায় উড়িষ্যায় আদিবাসী গোষ্ঠীর উন্নয়ন প্রকল্প চালু হলো সঠিক উত্তর হবে ইউনিসেফের জীবন সম্পর্ক প্রজেক্ট নেক্সট যুব স্বভিমান প্রজেক্ট চালু করলো কোন সরকার মধ্যপ্রদেশ নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম চালু হলো কোথায় দিল্লির লালকেল্লা কমপ্লেক্সে ভারতের কোন বিমানবন্দরে ভেঙে পড়ল বায়ুসেনার মিরাজ দু নামক একটি যুদ্ধ বিমান বেঙ্গালুরু একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে দুশোতম ম্যাচ খেললেনকে সঠিক উত্তর হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন রাজ ফুটবল ফুটবলে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হলোকে সঠিক উত্তর হবে কাতার নেক্সট দেখো ভারতের নবনিযুক্ত সিবিআই হলেনকে সঠিক উত্তর হবে ঋষি কুমার শুক্ল আইসিসি ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় মহিলাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন কে তো সঠিক উত্তর হবে ভারতের স্মৃতি মন্থানা ঠিক আছে নেক্সট দেখো কোথায় অনুষ্ঠিত হলো বিশ্ববঙ্গ সম্মেলন দু হাজার উনিশ সঠিক উত্তর হবে কলকাতায় এই নিয়ে পঞ্চমবার কলকাতায় বিশ্বের ছত্রিশটি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ নিয়েছিলেন নেক্সট দেখো বিশ্ববঙ্গ সম্মেলনের বার্তা কী ছিল তো সঠিক উত্তর হবে বাংলা মানেই ব্যবসা ক্রিকেটে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলো কে বিদর্ভ ফুটবলে ফিফা ক্রমতালিকায় বর্তমানে ভারতের স্থান কত একশো তম এবং এশিয়ার মধ্যে আঠেরোতম কলকাতা হাইকোর্টের একটি সার্কিট ব্রেঞ্চ খোলা হলো কোথায় তো সঠিক উত্তর হলো উত্তরবঙ্গের ময়নাগুড়িতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট দেখো উচ্চশিক্ষা ও চাকরিতে পাঁচ শতাংশ আসন সংরক্ষণের দাবিতে রাজস্থানে কোন আন্দোলনকারীরা রেল অবরোধ করল সঠিক উত্তর হবে গুজ্জর হিন্দি ভাষাকে কোন সরকার তাদের আদালতে সরকারি ভাষার মর্যাদা দিল তো সঠিক উত্তর হবে আবু ধাবি সরকার এরপরে দেখে নেব ফ্রেন্ডস পরে প্রশ্ন দুইশো আটাত্তর নম্বর প্রশ্ন সিবিআইয়ের প্রাপ্তন কাকে আদালতে অবমাননার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হলো তো সঠিক উত্তর হবে ভারপ্রাপ্ত ডিরেক্টর নাগেশ্বর রাওকে নেক্সট দেখো প্রাক্তন বাঙালি মহিলা আইপিএস অফিসারকে সঠিক উত্তর হবে রিনা মিত্র নেক্সট কাশ্মীরের পুলওয়ামা অবন্তিপোড়ায় কার ভয়াবহ জঙ্গি হামলায় জাতীয় সড়কের ওপর সি আর পি জন জওয়ান প্রাণ হারায় তো সঠিক উত্তর হবে জয়স মোহাম্মদ ভারতের দ্রুততম সেমি বুলেট ট্রেন পরিষেবা বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন আঠেরো যাত্রাপথ কোথা থেকে কোথা পর্যন্ত তো সঠিক উত্তর হবে নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হানার জন্য পাকিস্তান থেকে রপ্তানি করা যাবতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক বাড়ালো কেন্দ্র তো ফ্রেন্স সঠিক উত্তর হবে দুইশো শতাংশ নেক্সট দেখো পাকিস্তানকে দেওয়া কোন মর্যাদা ফিরিয়ে নিল ভারত সঠিক উত্তর হবে মোস্ট ফেভার্ট নেশন ভারতীয় ফুটবল দলের কাকেই কোন সংস্থা থেকে ফুটবল রত্ন সম্মানে ভূষিত করা হলো সঠিক উত্তর হবে অধিনায়ক সুনীল ছেত্রীকে দিল্লি ফুটবল সংস্থা ওকে নেক্সট দেখো কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হানার জেরে কাশ্মীরে কতজন বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কতজন রাজনৈতিক নেতার নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা ফিরিয়ে নিল কেন্দ্রীয় সরকার সঠিক হবে আঠেরো জন এবং পঁচপান্ন একশো জন রাজনৈতিক নেতা নেক্সট দেখো দুর্নীতির অভিযোগে কাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে মনোনীত করা হলো সঠিক উত্তর হবে অনুজ শর্মাকে কাকে ক্রিয়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমা তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করলো সঠিক উত্তর হবে বক্সিংয়ের রানী মেরি কমকে পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্প রাষ্ট্রসংঘের বিচারে চ্যাম্পিয়ন প্রজেক্টের স্বীকৃতি পেল সঠিক উত্তর হবে উৎকর্ষ বাংলা নেক্সট দেখো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য কার নাম সুপারিশ করা হলো সঠিক উত্তর হবে টি বি রাধাকৃষ্ণন যিনি এখন বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি নেক্সট দেখো রিলায়েন্স কোম্পানি এবং সুইডের সংস্থা এরিকসনের বিবাদের মীমাংসা হিসাবে সুপ্রিম কোর্ট রিলায়েন্সের কাকে চার সপ্তাহের মধ্যে এক কোটি টাকা এরিকসনকে দেওয়ার নির্দেশ দিল সঠিক উত্তর হবে অনিল আম্বানি চারশো তেপ্পান্ন কোটি টাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি ওকে নেক্সট দেখো বিশ্বের শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের জন্য সিওল শান্তি পুরস্কার দু হাজার আঠেরো পেলেনকে সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী নেক্সট আসামের কোথায় বিষাক্ত মত পান করে শতাধিক লোকের মৃত্যু হয়েছে সঠিক উত্তর হবে গোঘাট এবং যোরহাটে নেক্সট কোথায় স্থাপিত হল জাতীয় যুদ্ধ স্মৃতিস্থল সঠিক উত্তর হবে নয়াদিল্লিতে ওকে নেক্সট দেখো পাকিস্তানে আটক ভারতীয় বায়ুসেনার কাকে দুই দিনের মধ্যে ছেড়ে দিতে বাধ্য হলো পাকিস্তান সঠিক উত্তর হবে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কবে ভারত মিশন শক্তি অভিযানে সফলভাবে সম্পন্ন করল সঠিক উত্তর হবে সাতাশে মার্চ দ্য থার্ড পিলার নামক গ্রন্থ প্রকাশ করলেন কে তো সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ক্রোয়েশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন কে তো সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেক্সট দেখো সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোন বিচারপতি ভারতের প্রথম লোকপাল হিসাবে শপথ গ্রহণ করলেন তো সঠিক উত্তর হবে পিনাকি চন্দ্র ঘোষ এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট মহিলা সাব গেমস ফুটবল দু হাজার চ্যাম্পিয়ন হলো কোন দেশ সঠিক উত্তর হবে ভারত নেক্সট দেখো পাকিস্তানের যুদ্ধবন্দী ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কবে কোন সীমান্ত দিয়ে ভারতে ফেরালো তো সঠিক উত্তর হবে পয়লা মার্চ ওয়াঘা সীমান্ত দিয়ে নেক্সট বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবসের থিম কী ছিল সঠিক উত্তর হবে লাইফ বিলো ওয়াটার ফর পিপল অ্যান্ড প্ল্যানেট ওকে নেক্সট দেখো অযোধ্যা মামলার নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ কয়জন কয়জনকে মধ্যস্থাকারীকে নিযুক্ত করলেন সঠিক উত্তর হবে তিনজনকে ঠিক আছে এরা হলেন আধ্যাত্মিক শ্রী শ্রী আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর আইনজীবী শ্রীরাম পঞ্জু এবং পাপতন বিচারপতি এফ এম কফিকুল্লা ওকে নেক্সট দেখো তিনশো সাত নম্বর প্রশ্ন কোন ব্যাংকের সাথে প্রতারণার দায়ে অভিযুক্ত নীরব মোদীর একশো কোটি টাকা মূল্যের মহারাষ্ট্রের আলিবাগের বাংলোটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো তো সঠিক উত্তর হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নেক্সট দেখো ফুটবলে আই লিগ জিতল কোন দল চেন্নাই সিএফসি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি গাইডেড সিস্টেম রকেট পিনাকের স্ফল পরীক্ষামূলক টেস্ট হলো কোথায় সঠিক উত্তর সঠিক উত্তর হবে রাজস্থানে পোখরানে নেক্সট দেখো হিরো ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল চ্যাম্পিয়ন হলো কোন দল সঠিক উত্তর হবে ব্যাঙ্গালুরু এফসি নেক্সট গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে সঠিক উত্তর হবে প্রমোদ ওকে নেক্সট দেখো সমঝোতা এক্সপ্রেস মামলায় বেকসুর খালাস প্লেনকে সঠিক উত্তর হবে স্বামী অসীমানন্দ ভারতের কাকে জাতিসংঘের নারী উপাচার্য হিসাবে নিযুক্ত করা হলো সঠিক উত্তর হবে অনিতা ভাটিয়াকে বর্তমান সময়ে পরিসংখ্যান অনুযায়ী ভারতের সবচেয়ে লাভজনক পাবলিক সেক্টর কোম্পানি কোনটি সঠিক উত্তর হবে ওএনজিসি নেক্সট দেখো ঋতুবন্ধ নামে একটি নতুন প্রকল্প চালু করল কোন সরকার তো সঠিক উত্তর হবে তেলেঙ্গানা সরকার নেক্সট দেখো এক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন কে রাজেশ মাখিজা ভারতের বিভিন্ন অঞ্চলে জল সমস্যা সমাধানের জন্য সরকার একটি নতুন প্রকল্প এনেছেন প্রকল্পটির নাম কি সঠিক উত্তর হবে নালসে জল ওকে নেক্সট দেখো কোরালস অ্যান্ড ক্রাফ্টস বইটির প্রকাশ করেন কে সঠিক উত্তর হবে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত ওকে নেক্সট তিনশো উনিশ নম্বর প্রশ্ন কোন রাজ্য মাছ উৎপাদনে দেশের সেরা স্থান পেলেন সঠিক উত্তর হবে গুজরাট দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে হলেন সঠিক উত্তর হবে ধীরুভাই নারায়ণ ভাই প্যাটেল কোন সরকার পিঙ্কি সারথী মহিলা সুরক্ষার জন্য যানবাহন লঞ্চ করল কর্ণাটক সরকার নেক্সট দেখো ইসরো কবে চন্দ্রযান টুকে সবলভাবে উৎক্ষেপণ করল সঠিক উত্তর হবে বাইশে জুলাই নেক্সট দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কোন দেশে সফর করলেন বা কোন বিদেশ সফর প্রথম কোথায় বিদেশ সফর করলেন তো এইটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হবে মালদ্বীপ নেক্সট কবে থেকে ভারতে চালু হলো ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম তো সঠিক উত্তর হবে পয়লা জুলাই দু হাজার কুড়ি থেকে নেক্সট কোন সরকার বনভূমি বাড়ানোর জন্য জাপানের মায়াকি পদ্ধতি চালু করলেন সঠিক উত্তর হবে তেলেঙ্গানা সরকার কোন রাজ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমে দেশের মধ্যে সেরা সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড কোন রাজ্য শিক্ষার দিক থেকে প্রথম স্থানে উঠে এলো সঠিক উত্তর হবে চণ্ডীগড় কবে পশ্চিমবঙ্গ সরকার জল সংরক্ষণ দিবস পালন করলো বাইশে জুলাই কোথায় ভারতের প্রথম স্পেস স্পেস টেক পার্ক তৈরি হবে সঠিক উত্তর হবে কেরালার ত্রিবন্তপুরমে বহু বিতর্কিত ধারা সত্তর এবং পঁয়ত্রিশ এ উঠে গেল কোন রাজ্য থেকে সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর থেকে নেক্সট দেখো তিনশো নম্বর প্রশ্ন কবে থেকে জম্মু ও কাশ্মীরে পূর্ণ জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারালো সঠিক উত্তর হবে ছয় আট দু সোমবার থেকে নেক্সট রাজ্যে কবে পালিত হলো কন্যাশ্রী দিবস সঠিক উত্তর হবে চোদ্দোই আগস্ট এই নিয়ে ষষ্ঠবার কোন জেলাকে পশ্চিমবঙ্গের প্রথম হেরিটেজ শহরের মর্যাদা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য হেরিটেজ কমিশন সঠিক উত্তর হবে নবদ্বীপ ও কোচবিহার তো ফ্রেন্ডস এই গেল আমাদের জাতীয় বিষয় থেকে বেশ কিছু প্রশ্ন এরপর আমরা আলোচনা করব চার নম্বর সরি পাঁচ নম্বর টপিক আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ফ্রেন্ডস তিনশো তেত্রিশ সময় প্রশ্ন দেখো কি রয়েছে কোন মন্দির সংস্কারের জন্য সংস্কারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশকে তিরিশ কোটি টাকা অনুদান করলো সঠিক উত্তর হবে বাহারিনে দুশো বছরের পুরনো শ্রীনাথজি মন্দির সংস্কারের জন্য প্রথম কোন প্রধানমন্ত্রী যিনি বাহারিন সফর করলেন সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী কাশ্মীর থেকে তিনশো ধারা তুলে দেওয়ার পর বিক্ষুব্ধ পাকিস্তান সে দেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার কাকে ভারতে ফেরত যেতে নির্দেশ দিলেন সঠিক উত্তর হবে অজয় বিস্তারিয়াকে কাশ্মীর থেকে তিনশো সত্তর নম্বর ধারা তুলে দেওয়া ক্ষুব্ধ হয়ে পাকিস্তান লাহোর থেকে দিল্লিগামী কোন ট্রেন বন্ধ করে দিল সঠিক উত্তর হবে সমঝোতা এক্সপ্রেস ভারতীয় সহযোগিতায় তৈরি ভুটানের মঙ্গুছেদু জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন কে তো সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট দেখো বর্তমানে মালয়েশিয়াতে কার নামে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি হয়েছে সঠিক উত্তর হবে বিতর্কিত কঠোর ইসলামিক ধর্মপ্রচারক জাকির নাইক ওকে নেক্সট দেখো ভারতের প্রতিবেশীদের শ্রীলঙ্কা মহাকাশে পাঠালো তাদের প্রথম কোন উপগ্রহ সঠিক উত্তর হবে রাবণ ওয়ান উপগ্রহটি পাঠানো হয়েছে উনত্রিশে জুন দু হাজার উনিশ তারিখে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে নেক্সট দেখো তিনশো চল্লিশ নম্বর প্রশ্ন টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী একজন ব্যক্তির মধ্যে তিনজন ভারতীয় কারা সঠিক উত্তর হবে মুকেশ অম্বানি অরুন্ধুতি কাটুজু ও মানেকা গুরুস্বামী নেক্সট দেখো চতুর্থবার ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে কে বসলেন সঠিক হবে বেঞ্জামিন নেতা নিহাহু নেক্সট তিনশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জি টোয়েন্টি সম্মেলনে দু আয়োজিত হলো কোথায় সঠিক উত্তর হবে জাপানে নেক্সট দেখো বিশকেক কোথায় ইহা কিরগিজানের রাজধানী আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন পাকিস্তানের কোন রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি নেক্সট দেখো দু সালে কাতারকে প্রচুর টাকার বিনিময়ে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাইয়ে দিয়ে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলেন কে সঠিক উত্তর হবে মিসেল প্লাতিনি ঠিক আছে নেক্সট দেখো তিনশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন প্রথম বাংলাদেশি হিসাবে ভারত সরকারের পদ্মশ্রী সম্মান পান কে সঠিক উত্তর হবে ঝর্ণাধারা চৌধুরী বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হলো কোথায় সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমির শাহিতে শাহির আবুধাবিতে দু হাজার উনিশে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কততম একশো একচল্লিশতম ভারতের কোন প্রতিবেশী দেশ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ক্লিনিং ক্যাম্পিয়ন চালু করলো সঠিক উত্তর হবে নেপাল কোন সংস্থা শ্রীলঙ্কাকে ক্ষেপণাস্ত্র মুক্ত দেশ হিসাবে ঘোষণা করলো সঠিক উত্তর হবে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট দেখো কোন রাজ্য বন্যা পরবর্তী পুনর্গঠনে বিশ্ব ব্যাঙ্ক থেকে দুইশো মিলিয়ন ডলার লোন নিল সঠিক হবে কেরালা নেক্সট দেখো তিনশো বহান্ন নম্বর প্রশ্ন বেনাপোল এক্সপ্রেস চালু হলো স্বাধীনতার কত বছর পর সঠিক উত্তর হবে প্রায় আটচল্লিশ বছর পর ঢাকা থেকে বেনাপোল কোথায় সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার উনিশ অনুষ্ঠিত হলো সঠিক উত্তর হবে শ্রীলঙ্কার কলম্বিয়াতে নেক্সট দেখো মেক্সিকো সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার অর্ডার মেক্সিকান ডেল অ্যাগুলা এটিক্স অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হলো কোন ভারতীয়কে সঠিক উত্তর হবে প্রাপ্তন মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে নেক্সট দেখো মাউন্ট সিনাবুঙ্গ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটল কোথায় সঠিক হবে সুমাত্রা আইসল্যান্ডে ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গের মর্যাদা দেওয়া হল কোন আগ্নেয়গিরি শৃঙ্গকে সঠিক উত্তর হবে আগ্নেয়গিরি শৃঙ্গ এনটাকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীকে তো থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন সঠিক উত্তর হবে পারায়ুথ চ্যান ও চা নেক্সট দেখো কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হলেন কে তো সঠিক উত্তর হবে তাকায়েব সরন বিশ্বের সব থেকে মূল্যবান ব্র্যান্ড হিসাবে শীর্ষস্থান অর্জন করেছে কোন সংস্থা সঠিক উত্তর হবে আমাজন ওকে নেক্সট দেখো মার্কিন হাউসে সভাপতিত্ব করলেন প্রথম কোন ইন্দো আমেরিকান মহিলা সঠিক উত্তর হবে প্রমীলা জয়পাল রিহানা ফ্রোভস ম্যাগাজিনে বিশ্বের ধনীতম গায়িকাকে সঠিক উত্তর হবে সিদ্ধার্থ রায়াত ঠিক আছে আইটিএফ মেন ফিউচার টেন্স শিরোপা জিতলেন নেক্সট গ্লোবাল লিডারশিপ পুরস্কার দু কারা উনিশ পেল সঠিক উত্তর হবে সুন্দর পিচাই ও নাস ডাকস ফ্রাইডম্যান ওকে নেক্সট দেখো প্রথম অ্যারটিক টেন সার্ভিস চালু করলো কোন দেশ রাশিয়া ইসরায়েলের সঙ্গে তিনশো কোটি তিনশো কোটি চুক্তির স্বাক্ষর ভারত কি কেনার জন্য সঠিক উত্তর হবে স্পাইস বোম নেক্সট দেখো আয়ারল্যান্ড কবে থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিল সঠিক হবে দু হাজার সাল থেকে নেক্সট দেখো অপারেশন টু টুকি সম্প্রতি মায়ানমারের উপর ভারতীয় অপারেশন সম্পর্কিত ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক ট্রেড পার্টনার হলো কে সঠিক উত্তর হবে চীন ইউএসএকে ছাড়িয়ে ঠিক আছে আগে ছিল ইউএসএ এখন ইউএসএকে ছাড়িয়ে সেটি এখন চীনের সঙ্গে সবচেয়ে বড় ব্যবসায়িক ট্রেড পার্টনার নেক্সট দেখো স্টিল উৎপাদনে কাকে সরিয়ে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করলো ভারত সঠিক উত্তর হবে জাপানকে কী নিয়ে ব্রিটেনের সংসদে হেরে গেলেন সে দেশের প্রধানমন্ত্রী টেরেসা মে সঠিক উত্তর হবে ব্রক্সিট নেক্সট দেখো ইরানের রাজধানী তেহরান বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে সঠিক উত্তর হবে আওয়ামী লীগের সভানেত্রী মুজিব কন্যা শেখ হাসিনা তিনশোটির মধ্যে দুইশো ছেষট্টি আসন পেয়ে পরপর তিনবার জয়ী হলেন নেক্সট কোথায় আসতে পড়ল ঘূর্ণিঝড় পাবুক তো সঠিক উত্তর হবে থাইল্যান্ডে নেক্সট দেখো অস্ট্রেলিয়ার সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ভিক্টোরিয়ান প্রাইস ফর লিটারেচার পেলেনকে কে সঠিক হবে বেহারাইন বুচানি নাসার কোন দুটি ক্ষুদ্র মহাকাশ যান মহাকাশের নিকজ হয়ে গেছে সম্প্রতি সঠিক উত্তর হবে ওয়াল ই ও ইফ আমেরিকার নিউ ইয়র্কে কে মাদাম তুসোর গ্যালারিতে স্থান পেলো কার মূর্তি কোন ভারতীয় মূর্তি সঠিক উত্তর হবে প্রিয়াঙ্কা চোপড়ার একসঙ্গে তিন তিনটি গ্রামী পুরস্কার পেলেন কোন পপ নায়িকা তো সঠিক উত্তর হবে লেডি গার্গা ওকে নেক্সট দেখো আন্তর্জাতিক ডেন শান্তি পুরস্কার দেওয়া হলো কাকে তো সঠিক উত্তর হবে কানাডার নাগরিক নাপাম কন্নাফিম কুককে নেক্সট দেখো নাসার পাঠানো মঙ্গলযানটির নাম কী যার কার্যক্ষমতা শেষ হলো রিসেন্ট সঠিক উত্তর হবে অপরচুনিটি নেক্সট দেখো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালেমান বিন আব্দুল আজিজ কোন মাসে পাকিস্তান ও ভারত সফরে এসেছিলেন তো সঠিক উত্তর হবে দু সালের ফেব্রুয়ারি মাস নাগাদ নেক্সট দেখো কুলভূষণ মামলার শুনানি কোথায় শুরু হলো নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত দা হেগে বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া পুরস্কার ল্যারিয়াস অ্যাওয়ার্ড পুরুষ পুরুষ বিভাগে পেলেন কোন টেনিস খেলোয়াড় তো সঠিক উত্তর হবে নোয়াক জাকোভিচ এবং মহিলা বিভাগে পেলেন বিখ্যাত জিমন্যাস্টি সিমনে বাইস কার নাগরিকত্ব খারিজ করলো ব্রিটেন সরকার সঠিক উত্তর হবে সামিমা বেগমের ওকে নেক্সট দেখো কোথায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি দুইশো আটাত্তর রান করে সর্বোচ্চ রানের ইনিংস গড়লো আফগানিস্তান তো সঠিক উত্তর হবে দেরাদুন আফগানিস্তানের স্পিনার কোন বোলার আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরপর চার বলে চারটি উইকেট নিয়ে বিরল নজির গড়লেন তো সঠিক উত্তর হবে রাশেদ খান ওকে নেক্সট দেখো এশিয়ার প্রথম কোন দেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দুই জিরো টেস্ট সিরিজে জিতল সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য ব্যক্তিগত ট্রেনে রাজধানী পিয়ং ইয়ং থেকে কত কিমি দূরে ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ে গেলেন তো সঠিক উত্তর হবে চার হাজার কিমি ওকে নেক্সট দেখো একানব্বইতম অস্কার পুরস্কার এটি তোমাদের আগেই করিয়ে দিয়েছে এগুলো ঠিক আছে নেক্সট দেখো ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে নাইটহুড সম্মান পেলেন কে তো সঠিক উত্তর হবে অ্যালেস্টার অ্যালিস্টার কুক ওকে এবং এর আগে যিনি যে ক্রিকেটার নাইটহুড সম্মান পেয়েছিলেন তিনি হল ইয়াম বোথাম ক্রোয়েশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে আফ্রিকান দেশ মোজাম্বিকে প্রায় ছয়শোর মতো অধিক লোকের প্রাণহানি হয়েছে তো সঠিক উত্তর হবে ইডাই এর কারণে আর্থিক দুরবস্থার কারণে পাকিস্তানকে দুইশো দশ ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করলো কোন দেশ সঠিক উত্তর হবে চীন ওকে নেক্সট দেখো ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের সন্ধান দিতে পারলে দশ লক্ষ ডলার পুরস্কার মূল্য ঘোষণা করলো কোন দেশ তো সঠিক উত্তর হবে আমেরিকা কোন সরকার লাদেনের ছেলের নাগরিকত্ব খারিজ করেছে তো সঠিক উত্তর হবে সৌদি আরব গণিতশাস্ত্রে বিশ্বের শ্রেষ্ঠ অ্যাবেল পুরস্কার পেলেনকে এটি আগেই তোমাদের করিয়েছি আমেরিকার ক্যারেন বেগ ঠিক আছে ইনি কিন্তু প্রথম মহিলা যিনি অ্যাবেল পুরস্কার জিতেছেন নেক্সট দেখো ইরাকের কোন নদীতে ভয়াবহ ডুবিতে মৃত্যু হলো প্রায় একাত্তর জনের তো সঠিক উত্তর হবে টাইগ্রিস নেক্সট দেখো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নোবেল জয়ী কোন ভারতীয় অর্থনীতিবিদ দেওয়া হলো বদলে পদক সঠিক উত্তর হবে অমিত সেনকে তো ফ্রেন্ডস এইবার আমরা আলোচনা করব নেক্সট ছয় নম্বর টপিক ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক সম্প্রতি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম তো দেখো প্রথমে দেওয়া কী রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম কি তো প্রথমটি দেখো মুখ্যমন্ত্রীর নাম রয়েছে এবং পরেরটি রাজ্যপালের নাম কমা রয়েছে তো মুখ্যমন্ত্রীর নাম হবে মমতা ব্যানার্জি এবং রাজ্যপালের নাম হবে জগদীপ ধনকর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগদীপ জগৎমোহন রেড্ডি এবং রাজ্যপালের নাম বিশ্বভূষণ হরিশ্চন্দন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যপাল বিডি মিশ্র ঠিক আছে তো ফ্রেন্ডস এই সমস্ত সাতশো পঞ্চাশটি প্রশ্নের পিডিএফের লিঙ্ক তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রথমেই লিঙ্ক দেওয়া থাকবে নেক্সট দেখো আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যপাল জগদীশ মুখী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল ফাগু চৌহান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও রাজ্যপালের নাম অনুসয়া উইকে ওকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং রাজ্যপাল সত্যপাল মালিক গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় ও ও রাজ্যপালের নাম আচার্য দেবব্রত এরপরে ফ্রেন্ডস দেখো চারশো নয় নম্বর প্রশ্ন যে গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম কি তো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপবানী ও রাজ্যপালের নাম হলো আচার্য দেবব্রত হরিয়ানা হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ও রাজ্যপালের নাম সত্যদেব নারায়ণ আর্য নেক্সট দেখো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো ফ্রেন্ডস হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম জয়রাম ঠাকুর ও রাজ্যপালের নাম বান্দারু ভট্টাচার্য নেক্সট দেখো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম রঘুবীর দাস ও রাজ্যপালের নাম হলো দ্রৌপদী মুর্মু কর্ণাটক কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম বি এস ইয়েদুরাপ্পা ও রাজ্যপালের নাম হলো বাজুভাই বালা কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপালের নাম হলো শ্রী আরিফ মোহাম্মদ খান মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কমলনাথ ও রাজ্যপালের নাম হল লালজি ট্যান্ডন নেক্সট দেখো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো দেবেন্দ্র ফডবিস ও রাজ্যপালের নাম হল শ্রী ভগৎ সিংগিসাড়ি মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী বীরেন সিং ও রাজ্যপালের নাম হলো নাজমা হেপাতুল্লা মেঘালয় মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও রাজ্যপালের নাম হলো তথাগত রায় মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী জোরামাথাং ও রাজ্যপালের নাম হল শ্রী পি এস সরজিধরণ পিল্লাই নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী নেই পিওডিও ও রাজ্যপালের নাম হল শ্রী আর এন রবি নেক্সট দেখো উড়িষ্যা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম নবীন পট্টনায়ক ও রাজ্যপালের নাম হলো প্রফেসর গন সিলাল পন্ডিচেরির বর্তমান মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামী পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ ও রাজ্যপালের নাম হলো ভিপি সিংহ বদনর রাজ্য রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেলেট ও রাজ্যপালের নাম হল কলরাজ মিশ্র সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী পি এস গোলাই ও রাজ্যপালের নাম হলো গঙ্গা প্রসাদ তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ইডি স্বামী ও রাজ্যপালের নাম হল বনবাড়িলাল পুরোহিত নেক্সট দেখো তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো চন্দ্রশেখর রাও ও বর্তমান রাজ্যপালের নাম হলো ডক্টর তামিলিসাই সন্দরাজন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ও রাজ্যপালের নাম হলো রমেশ ব্যাস ওকে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ ও রাজ্যপালের নাম হলো আনন্দীবিন বেন প্যাটেল উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো তো ফ্রেন্ডস এখানে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হবে ত্রিবন্দ্র সিং রাওয়াত ঠিক আছে এখানে দুটোই বেবিরানি মৌর্য করা আছে তো মনে রাখবে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো ত্রিমেন্দ্র সিং রাওয়াত ও রাজ্যপালের নাম হলো রানী মৌর্য ওকে তো ফ্রেন্ডস এরপর আমরা আলোচনা করব নেক্সট সাত নম্বর টপিক লোকসভার ক্যাবিনেট মন্ত্রী দু অর্থাৎ বর্তমানে কে কোন মন্ত্রী পদে রয়েছেন ওকে তো প্রথমে দেখো কী দেওয়া আছে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো ফ্রেন্ডস ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বর্তমান লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের বর্তমান সড়ক পরিবহন ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের মন্ত্রী হলেন নীতিন জয়রাম গড়কড়ি ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইনি দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী নেক্সট দেখো ভারতের বর্তমান বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর নেক্সট ভারতের বর্তমান রেল ও বাণিজ্য বাণিজ্যমন্ত্রীকে পীয়ুষ গোয়েল ভারতের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে স্মৃতি ইরানি ভারতের বর্তমান কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রীকে নরেন্দ্র সিং তোমর ভারতের বর্তমান তথ্য প্রযুক্তি ও আইনমন্ত্রীকে রবি রবিশঙ্কর প্রসাদ ভারতের বর্তমান বন পরিবেশ ও তথ্য সম্প্রচার মন্ত্রীকে প্রকাশ জাভেদকর ভারতের বর্তমান সংসদ বিষয়ক মন্ত্রী কোলমন্ত্রী খনিমন্ত্রী কে সঠিক উত্তর প্রহ্লাদ যোশী ঠিক আছে তো ফ্রেন্ডস এগুলো তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখো আর তোমরা যদি এই ভিডিওর পিডিএফটি পেতে চাও তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোডের লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো নেক্সট দেখো ভারতের বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে সঠিক উত্তর হবে রমেশ পোখরিয়াল নিশঙ্ক ভারতের বর্তমান পেট্রোলিয়াম মন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান খাদ্য ও গণবন্টন মন্ত্রীকে রামবিলাস পাসওয়ান ভারতের বর্তমান কেমিক্যালস ও ফার্টিলাইজার মন্ত্রীকে সদানন্দ গৌড়া ওকে নেক্সট ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রীকে সঠিক উত্তর হবে হারসিমারত কৌর বাদল ভারতের বর্তমান সামাজিক বিচার ক্ষমতায়ন মন্ত্রীকে খাওয়াচ্চাঁদ গেইল নেক্সট ভারতের বর্তমান উপজাতি বিষয়ক মন্ত্রীকে অর্জুন মুন্ডা ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে ডক্টর হর্ষবর্ধন ভারতের বর্তমান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে মুক্তার আব্বাস নাগভি ওকে নেক্সট দেখো চারশো তেপান্ন নম্বর প্রশ্ন ভারতের বর্তমান ক্ষমতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী কে তো সঠিক উত্তর হবে মহেন্দ্রনাথ পাণ্ডে ভারতের বর্তমান পশুপালন ও মৎস্যমন্ত্রীকে গিরিরাজ সিংহ ভারতের বর্তমান জল ও শক্তিমন্ত্রীকে গজেন্দ্র সিং শেখাওয়াত ওকে নেক্সট এবার আমরা দেখে নেব যে সম্প্রতি কে কোন পদে রয়েছেন নেক্সট আট নম্বর টপিক বর্তমানে কে কোন পদে রয়েছেন তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমরা যদি এই পিডিএফটি সম্পূর্ণভাবে নোট করে নিতে পারো অথবা তোমরা যদি এই পিডিএফটি পারচেস করতে পারো তোমরা কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে ওকে তো ফ্রেন্ডস দেখো সম্প্রতি কে কোন পদে রয়েছেন এই বিষয় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বর্তমানে আইসিসির বর্তমান চেয়ারম্যানকে শশাঙ্ক মনোহর ফিফার বর্তমান চেয়ারম্যান জিয়াননি ইনভাস্তিনো নাসার বর্তমান চেয়ারম্যান জিম ব্রিটেন স্ট্রাইন ইসরোর বর্তমান চেয়ারম্যান ডক্টর কে সিভান ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান অরবিন্দ সাকসেনা ডিআরডো এর বর্তমান চেয়ারম্যানকে তো সঠিক উত্তর হবে জি স্যাটিস রেড্ডি বিসিসিআইয়ের বর্তমান চেয়ারম্যানকে সৌরভ গাঙ্গুলি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি রামনাথ কোবিন্দ আর উপরাষ্ট্রপতির নাম হলো ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতিটা কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে ভেঙ্কাইয়া নাইডু মনে রাখবে নেক্সট দেখো ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি সঠিক উত্তর হবে সুনীল আরোরা সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি শরৎ অরবিন্দ বোবডে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি রাধা বর্তমান লোকসভার স্পিকারের নাম কি ওম বিড়লা ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল এস এর বর্তমান চেয়ারম্যানকে রাজনীশ কুমার আরবিআইয়ের বর্তমান চেয়ারম্যানকে শ্রী শক্তিকান্ত দাস এর বর্তমান সচিবকে জয় সাহা বায়ুসেনার বর্তমান অধ্যক্ষকে আর কে এস রেদরিয়া ওকে নেক্সট দেখো বর্তমান মহিলা আয়োগের অধ্যক্ষকে রেখা শর্মা বর্তমান লোকসভার মহাসচিবকে স্নেহলতা শ্রীবাস্তব বর্তমান রাজ্যসভার সভাপতিকে ভেঙ্কাইয়া নাইডু বর্তমান রাজ্যসভার উপসভাপতিকে হরিবংশ নারায়ণ সিং বর্তমান ভারতের অর্থ সচিবকে রাজীব কুমার ভারতের নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষকে স্বয়ং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম লোকপালকে এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পিনাকি চন্দ্র ঘোষ যিনি নিযুক্ত হন উনিশে মার্চ দু সালে ওকে নেক্সট দেখো বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টরকে ঋষি কুমার শুক্লা বর্তমানে রয়ের ডিরেক্টর জেনারেলকে সামন্ত গোয়েল ওকে নেক্সট দেখো এনআইএ এর বর্তমান অধ্যক্ষকে তো সঠিক উত্তর হবে ওয়াইপি মোদি আইবি এর নতুন অধ্যক্ষকে অরবিন্দ কুমার বি এর বর্তমান ডাইরেক্টরকে বিবেক কুমার মোহরি ওকে তো ফ্রেন্ডস এরপর আমরা দেখে নেব নেক্সট টপিক কিছু সামরিক মহড়া ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের রেলের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো সামরিক মহড়া থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যৌথ সামরিক মহড়া বোল্ড কুরুক্ষেত্র দু ভারতের সাথে কোন দেশে হয়েছে তো সঠিক হবে ভারতের সাথে সিঙ্গাপুরের হয়েছে বোল্ড কুরুক্ষেত্র দু সামরিক মহড়ার আয়োজন কোথায় হয়েছিল তো এটি হয়েছিল ভারতে ভারতের চণ্ডীগড়ে নেক্সট দেখো যৌথ সামরিক মহড়া অল নাগা নাগাহ দু ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে ভারত এবং ওমান এই দেশটির সঙ্গে হয়েছে নেক্সট দেখো নৌ সামরিক মহড়া অক্সি ইন্ডেক্স দু ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া এবং আয়োজনটা হয়েছিল বিশাখাপত্তনমে নেক্সট দেখো সামরিক মহড়া মিত্রশক্তি দু ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে তো সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা সংযুক্ত সামরিক মহড়া সম্প্রতি দু ভারত ও কোন দেশের মধ্যে হয়েছে সঠিক উত্তর হবে বাংলাদেশ ভারত আফ্রিকা ফিল্ড ট্রেনিং এফিনডিক্স যুদ্ধ আবাস কোথায় আয়োজিত হয়েছিল তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে পুনেতে নেক্সট দেখো যৌথ সামরিক মহড়া ইমবেক্স দু হাজার ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল তো এটি হবে মায়ানমার এবং আয়োজন হয়েছিল চান্ডি মন্দির হরিয়ানাতে ওকে নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় সশস্ত্র সামরিক মহড়া বুল স্ট্রাইক কোথায় আয়োজিত হয়েছিল সঠিক উত্তর হবে টেরেজা দ্বীপে যেটি আন্দামার নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এরপরে দেখো চারশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন যৌথ সামরিক মহড়া বরুণ দু ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে ফ্রান্স এবং আয়োজন হয়েছিল গোয়াতে ভারতীয় বায়ুসেনার বায়ুশক্তি অভ্যাস দু আয়োজন কোথায় হয়েছে সঠিক উত্তর হবে পোখরান প্রথম উপকূলীয় সামরিক মহড়া ভারতীয় নৌসেনায় এবং উপকূলীয় প্রতিরক্ষা বাহিনীর সাথে হয়েছে এটিকে কি নাম দেওয়া হয়েছে তো এটিকে নাম দেওয়া হয়েছে শ্রী সি ভিজিট নেক্সট দেখো সামরিক মহড়া থেকে আরও কিছু বেশ কিছু প্রশ্ন উত্তর যৌথ সামরিক মহড়া আফ্রিকান লায়ন দু হাজার এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে আমেরিকা নেক্সট পাঁচশো নম্বর প্রশ্ন বজ্রপোহার নামক সামরিক মহড়া কি কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছে তো ফ্রেন্ডস এই যে বজ্রপোহার এই সামরিক মহড়া ভারত এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি অনুষ্ঠিত হয় ভারতবর্ষের রাজস্থানে ওকে নেক্সট দেখো নে ডিক এলিফ্যান্ট নামক সামরিক মহড়া আমরা বলছি নে মৌডিক এলিফ্যান্ট নামক সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছে তো ফ্রেন্ডস নেমৌডিক অ্যালিফ্যান্ট নামক সামরিক মহড়া এটি ভারত এবং মঙ্গোলিয়া এই দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এটি সংগঠিত হয় হিমাচল প্রদেশে নেক্সট দেখো হ্যান্ড ইন হ্যান্ড সামরিক মহড়া এটি কোন দেশের মধ্যে সংগঠিত হয় এটি ভারত এবং চীনের মধ্যে সংগঠিত হয় মেঘালয় অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো গুরুদভি দু সামরিক ঘাটি কোন কোন দেশের মধ্যে সংগঠিত হলো ভারত এবং ফ্রান্স ওকে নেক্সট দেখো পাঁচশো চার নম্বর প্রশ্ন সহায়ক হোপ ট্যাক দু সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয় তো সঠিক উত্তর হবে ভারত এবং বেলজিয়াম নেক্সট পাঁচশো পাঁচ নম্বর প্রশ্ন মালাবার নৌ মহড়াটি কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর হবে তিনখানা দেশ ভারত জাপান এবং আমেরিকা নেক্সট দেখো মিনামাটি সামরিক মহড়াটি কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর ভারত ও বাংলাদেশ জিমেক্স আঠেরো সামরিক মহড়াটি কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল ভারত ও জাপান তারপর আছে ইন্দো করপেট সামরিক মহড়াটি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হল ভারত এবং ইন্দোনেশিয়া শক্তি নামক সামরিক মহড়াটি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হল তো সঠিক উত্তর হবে ভারত ও ইন্দোনেশিয়া নেক্সট দেখো কোন আঠেরো নৌহাটি কাদের মধ্যে অনুষ্ঠিত হলো সঠিক উত্তর হবে ভারত ও আমেরিকা নেক্সট ইন্দ্রো এই নৌ মহড়াটি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো সঠিক উত্তর হবে ভারত ও রাশিয়া নেক্সট দেখো পাঁচশো বারো নম্বর প্রশ্ন ধর্ম গুরুদিয়ান নামক সামরিক মহলাটি কাদের মধ্যে আয়োজিত হয়েছে তো সঠিক উত্তর হবে ভারত ও জাপান নেক্সট যুদ্ধ অভ্যাস দু হাজার নামক সামরিক মহারাটি কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ভারত ও আমেরিকা নেক্সট কি আছে কাজান্ট দু হাজার নামক সামরিক মহলাটি কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে ভারত ও কাজাকিস্তান নেক্সট মৈত্রী এই সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও থাইল্যান্ডের মধ্যে তারপর দেখো সূর্যকিরণ নেক্সট দেখো সূর্যকিরণ থার্টিন নামক সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও নেপালের মধ্যে ওকে নেক্সট পাঁচশো সতেরো নম্বর প্রশ্ন হারিমহ শক্তি নামক সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও মালয়েশিয়ার মধ্যে ওকে নেক্সট পাঁচশো আঠেরো নম্বর প্রশ্ন খানজাত ভি এই সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও কাজাকিস্তানের মধ্যে এবং আরও কিছু তোমরা নোট মনে রাখবে ভারতীয় সৈন্য দ্বারা কিছু মহড়া এবং তার জায়গাগুলির নাম মনে রাখবে যে হিমবি জয় এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল অরুণাচল প্রদেশে তবজি এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল নাসিকে মহারাষ্ট্রে খড়গপোহার পাঞ্জাবে বায়ুশক্তি পোখরানে এবং চংজং প্রহার এটি পূর্ব লাদাখে অনুষ্ঠিত হয়েছিল তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট দেখো পাঁচশো উনিশ নম্বর প্রশ্ন সামরিক মহড়া একের ঋণ কাদের মধ্যে হয়েছিল ভারত ও মালদ্বীপ সামরিক মহড়া তিনস্যাট দু হাজার কাদের মধ্যে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর হবে ভারত পাকিস্তান চীন ও রাশিয়ায় কোবরা গোল্ড সামরিক মহড়াটি কয়টি দেশ অংশ নেয় সঠিক উত্তর হবে উনত্রিশটি দেশ এটি থাইল্যান্ডে আয়োজিত হয়েছিল নেক্সট দেখো নিউ দিল্লিকে নিউ দিল্লিতে কে ইস্কো জয়েন্ট সামরিক মহড়ার উদ্ঘাটন করেন তো সঠিক উত্তর হবে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপরে দেখো নেক্সট প্রশ্ন পাঁচশো তেইশ নম্বর প্রশ্ন কোথায় সারাকা অ্যান্টি টেরর দু হাজার উনিশ অনুষ্ঠিত হয়েছিল যেটি ইস্কো দ্বারা অর্গানাইজড বা ইস্কো যেটি পরিচালিত করেছিল তো সঠিক উত্তর হবে কাজাকিস্তান ভারত ও উজবেকিস্তানের মধ্যে প্রথম সামরিক মহড়ার নাম কি তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে ডাস্টলিক দু হাজার উনিশ মার্চ দু হাজার কুড়িতে ভারত এবং কোন দেশের মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া আয়োজিত হবে তো সঠিক উত্তর হবে সৌদি আরব ওকে এরপর আমরা পাঁচশো ছাব্বিশ নম্বর প্রশ্ন এরপরে ফ্রেন্স আমরা আলোচনা করব নেক্সট টপিক কিছু গুরুত্বপূর্ণ সামিট যেগুলো দু হাজার উনিশ সালে হয়েছে ঠিক আছে এই টপিকটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো প্রথম প্রশ্ন কি আছে জি সেভেন সামিট দু হাজার উনিশ কোথায় আয়োজিত হলো ফ্রান্সে নেক্সট দেখো শার্ক মিট দু হাজার উনিশ কোথায় আয়োজিত হলো কোচিতে ঠিক আছে নেক্সট দেখো ব্রিমস্টেক কনফারেন্স দু হাজার উনিশ কোথায় আয়োজিত হলো শ্রীলঙ্কাতে নেক্সট ডিফেন্স এক্সপেরিমেন্ট ইন্ডিয়া দু হাজার উনিশ কোথায় অনুষ্ঠিত হলো লক্ষণতে নেক্সট দেখো পাঁচশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইউনাইটেড নেশান গ্লোবাল রোড সেফটি উইক দু হাজার উনিশ কোথায় অনুষ্ঠিত হলো দুবাইতে গ্লোবাল ওয়াটার সামিট দু হাজার উনিশ লন্ডনে জি টোয়েন্টি স্বামী দু হাজার আঠেরো কোথায় হয়েছিল ব্রিয়েন্স আয়ার্স আর্জেন্টিনায় আর জি টোয়েন্টি স্বামীর দু হাজার উনিশ এবছর কোথায় হলো ওসাকা জাপানে নেক্সট দু হাজার কুড়িতে হবে জি টোয়েন্টি সামিট রিয়াদ সৌদি আরবে দু হাজার হবে ইটালিতে এবং দু হাজার হবে কিন্তু নিউ দিল্লি ভারতে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যে জি টোয়েন্টি অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ সালে নিউ দিল্লি ভারতে ওকে নেক্সট দেখো সার্ক সামিট দু হাজার আঠেরো কোথায় হলো পাকিস্তানে সার্ক সামিট দু হাজার উনিশ কোথায় হলো শ্রীলঙ্কাতে ন্যাটো দু হাজার উনিশ কোথায় হল ব্রাসেলসে ঠিক আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটর ফর্ম এটি অনুষ্ঠিত হল ব্রাসেলসে এশিয়ান স্বামীর দু হাজার আঠেরো সিঙ্গাপুরে হয়েছিল ওপেক কনফারেন্স দু হাজার আঠেরো ভিয়েনাতে হয়েছিল ওকে তো ফ্রেন্ডস এই হলো সামিট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা আলোচনা করবো দিবস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালন করা হয় বারোই জানুয়ারি শহীদ দিবস তিরিশে জানুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নিরাপত্তা দিবস ফোর্থ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ বিশ্ব প্রতিবন্ধী দিবস উনিশে মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জল দিবস তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল আন্তর্জাতিক শ্রম দিবস পয়লা মে আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আর মনে রাখবে আন্তর্জাতিক শিক্ষক দিবস এটি কিন্তু পাঁচই অক্টোবর বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস যেটা বললাম পাঁচই অক্টোবর শিশু দিবস চোদ্দোই নভেম্বর এবং এটি কিন্তু বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পরিচিত পতাকা দিবস তিরিশে নভেম্বর আইন দিবস ছাব্বিশে নভেম্বর বিশ্ব এইডস দিবস পয়লা ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস সাতই ডিসেম্বর আর ইউনেসেফ দিবস পালন করা হয় এগারোই ডিসেম্বর তো ফ্রেন্ডস এই হলো মোট দিবস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবার আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট বারো নম্বর টপিক ট্যাগ দু মোস্ট ইম্পর্ট্যান্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য তো ফ্রেন্ডস দেখো পাঁচশো আটষট্টি নম্বর প্রশ্ন ভারতের প্রথম জিআই ট্যাগ কাকে দেওয়া হয়েছিল তো সঠিক উত্তরভাবে ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছিল দার্জিলিং চাকে তো ফ্রেন্ডস এরপরে দেখো মিজোরামকে একটি জিআই ট্যাগ দেওয়া হয়েছে সম্প্রতি এগুলো তোমরা একটি নোট করে নিও নেক্সট তামিলনাড়ুকে একটি জিআই ট্যাগ দেওয়া হয়েছে নেক্সট কেরল ঠিক আছে তো তোমরা কিন্তু এটিগুলো এইটা খাতা নোট করে নেবে ভিডিওটিকে পজ করে নেক্সট দেখো কোন রাজ্যে রসগোল্লাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে উড়িষ্যা নেক্সট দেখো খোলাপুরি শিল্পার ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে তো সঠিক উত্তর হবে কর্ণাটক এবং মহারাষ্ট্র ওকে নেক্সট দেখো ইরোড টার্মেরিক ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে সম্প্রতি তামিলনাড়ু নেক্সট পাঁচশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন সাংলি ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয় মহারাষ্ট্র তারপরে দেখো মারিউর জাকগিরি এই গুড় জিআই ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে কেরালা নেক্সট দেখো শিরসি সুপারি জিআই ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে কর্ণাটক ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা এগুলো একটু নোট করে নিও এগুলো জিআই ট্যাগ কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে রেলের বিভিন্ন পরীক্ষার জন্য ওকে নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কি আছে কাতারনি রাইস এই জিআই ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে সম্প্রতি তো সঠিক উত্তর হবে বিহার বিহারকে আরেকটি জিআই ট্যাগ দেওয়া হয় ঠিক আছে এটি তোমরা দেখে নিও নেক্সট দেখো গোবিন্দভোগ রাইস এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গোবিন্দভোগ রাইস এই জিআই ট্যাগ সম্প্রতি কোন রাজ্যকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে ওকে নেক্সট দেখো নেক্সট দেখো আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোং অ্যানাবিকা কফি এই জিআই ট্যাগ কোন রাজ্যকে সম্প্রতি দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে কর্ণাটক ওকে তারপর দেখো নিলাম্বার টিক এই জিআই ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে কেরালা ঠিক আছে নেক্সট দেখো কুল্লু সাওয়াল এই জিআই ট্যাগ কোন রাজ্যকে দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ নেক্সট দেখো তেলেঙ্গানাকে একটি জিআই ট্যাক দেওয়া হয়েছে মহারাষ্ট্রকে একটি জিআই ট্যাগ দেওয়া হয়েছে এগুলো তোমরা একটা নোট করে নিও ঠিক আছে এগুলো কিন্তু রেলের পরীক্ষা জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো ফ্রেন্ডস এরপর আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব ইন্ডেক্স অর্থাৎ সূচক কোন সূচকে বা কোন বিষয়ে ভারতের স্থান কততম এবং সেই বিষয়ে নাম্বার ওয়ান কোন দেশ এটিও কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো ফ্রেন্ডস এক নম্বর দেখো কী আছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কত অর্থাৎ বিশ্বের খুশিতম সূচকে হ্যাপিনেস ইন্ডেক্স ঠিক আছে অত খুশির সূচকে ভারতের স্থান কততম সঠিক উত্তর হবে একশো চল্লিশ এবং এই যে হ্যাপিনেস এই হ্যাপিনেস ইন্ডেক্সে নাম্বার ওয়ান রয়েছে ফিনল্যান্ড ওকে নেক্সট দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ শান্তিতে শান্তির দিক থেকে ভারতের স্থান কততম তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে একশো একচল্লিশতম এবং সবার প্রথমে রয়েছে আইসল্যান্ড নেক্সট দেখো পাঁচশো চুরানব্বই নম্বর প্রশ্ন গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কত একচল্লিশ এবং সবার প্রথমে রয়েছে নরওয়ে ঠিক আছে নেক্সট ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্সে ভারতের স্থান কততম সঠিক উত্তর হবে উনষাট এবং নাম্বার ওয়ানে রয়েছে সুইজারল্যান্ড ঠিক আছে নেক্সট দেখো ইজি অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত তম সঠিক উত্তর হবে তেষট্টি এবং নাম্বার ওয়ান নিউজিল্যান্ড ওকে নেক্সট দেখো পাঁচশো সত্তর নম্বর প্রশ্ন গ্লোবাল টেরারিজম ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কত তম সঠিক উত্তর হবে সাত এবং নাম্বার ওয়ানে রয়েছে আফগানিস্তান গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ ক্ষুধার্থ ক্ষুধার দিক থেকে ভারতের স্থান কততম এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো সঠিক উত্তর একশো দুই এবং নাম্বার ওয়ান বেলারস ঠিক আছে নেক্সট দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কততম ছিয়াশি এবং নাম্বার ওয়ানে রয়েছে দুটো দেশ জাপান ও সিঙ্গাপুর নেক্সট দেখো ছয়শো নম্বর প্রশ্ন গ্লোবাল এনার্জি ট্রানশন ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কততম তো ফ্রেন্ডস এই এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্সে ভারতীয় স্থান হবে ছিয়াত্তরতম এবং নাম্বার ওয়ানে রয়েছে সুইডেন ঠিক আছে নেক্সট দেখো ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতীয় স্থান কত চোদ্দো এবং নাম্বার ওয়ানে রয়েছে রিকো নেক্সট দেখো গ্লোবাল জেন্ডার ইকুইলিটি ইন্ডেক্সে ভারতীয় স্থান কত তম সঠিক উত্তর হবে পঁচানব্বই এবং নাম্বার ওয়ানে রয়েছে ডেনমার্ক নেক্সট ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতীয় স্থান কত তম সঠিক উত্তর হবে একশো চল্লিশ এবং নাম্বার ওয়ানে রয়েছে নরওয়ে নেক্সট দেখো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতীয় স্থান কততম এগারো নাম্বার ওয়ানে সুইডেন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সে ভারতের স্থান কততম তিরিশ নাম্বার ওয়ানে রয়েছে জাপান নেক্সট দেখো ছয়শো নম্বর ছয়শো ছয় নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ইন্টেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতীয় স্থান কততম ছত্রিশ নাম্বার ওয়ানে রয়েছে আমেরিকা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কততম আটষট্টি নাম্বার ওয়ানে রয়েছে সিঙ্গাপুর ঠিক আছে নেক্সট দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের স্থান কততম সঠিক উত্তর হবে বাহান্ন নাম্বার ওয়ানে রয়েছে সুইজারল্যান্ড ওকে নেক্সট দেখো ছয়শো নয় নয় নম্বর প্রশ্ন গ্লোবাল কর্পোরেশন ইন্ডেক্স দু হাজার আঠেরোতে ভারতীয় স্থান কততম ছিল তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে আটাত্তরতম এবং নাম্বার ওয়ানে রয়েছে ডেনমার্ক নেক্সট দেখো গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিভ ইন্ডেক্সে ভারতের স্থান কততম আশি নাম্বার ওয়ানে রয়েছে সুইজারল্যান্ড নেক্সট দেখো ওয়ার্ল্ড ইনকোয়ালিটি ইন্ডেক্স দু হাজার আঠেরোতে ভারতের স্থান কততম একশো সাতচল্লিশ নাম্বার ওয়ানে রয়েছে ডেনমার্ক ওকে নেক্সট দেখো ছয়শো বারো নম্বর প্রশ্ন হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার আঠেরোতে ভারতের স্থান কততম তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে একশো পনেরোতম এবং নাম্বার ওয়ানে রয়েছে সিঙ্গাপুর নেক্সট দেখো কিডস রাইট ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতীয় স্থান কত তম তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে একশো সতেরোতম নাম্বার ওয়ানে রয়েছে আইসল্যান্ড ওকে তো ফ্রেন্ডস এগুলো তোমরা একটু নোট করে নাও বা তোমরা এটি পিডিএফও পেয়ে যাবে পিডিএফটি তুমি সংগ্রহ করতে পারো এরপরে দেখো নেক্সট কিছু আমরা সাম্প্রতিক মৃত্যু সম্পর্কে আলোচনা করবো এটিও কিন্তু ভীষণ একটি ইম্পর্ট্যান্ট টপিক তো দেখো প্রশ্ন কী রয়েছে দু সালে হিন্দির প্রসিদ্ধ লেখিকা কৃষ্ণা শবদের মৃত্যু হয় ওনাকে কত সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তো সঠিক উত্তর হবে দু সালে ওকে ইনার কিন্তু দু সালে মৃত্যু হয় নেক্সট ছয়শো নম্বর প্রশ্ন বাবুলাল গৌড়ের সম্প্রতি মৃত্যু হয় উনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ নেক্সট রবার্ট মুগাবেকারের সম্প্রতি মৃত্যু হয় উনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন তো সঠিক হবে জিম্বাবুয়ের এবং এর জিম্বাবুয়ের বর্তমান রাষ্ট্রপতির নাম এম আর সেন না গোয়া ঠিক আছে নেক্সট দেখো আগস্ট দু হাজার উনিশে কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের মৃত্যু হয় উনি কে ছিলেন তো উনি হবে উনি দেশের প্রথম মহিলা ডিজিপি ছিলেন এবং দেশের দ্বিতীয় মহিলা আইপিএস অধিকারী প্রথম কিরণ বেদী এটিও মনে রাখবে ওকে নেক্সট দেখো আগস্ট দু হাজার উনিশে মোহাম্মদ জহুর খয়ামের মৃত্যু হয় উনি কে ছিলেন তো সঠিক উত্তর হবে ভারতীয় ফিল্মের প্রসিদ্ধ সঙ্গীতকার যিনি দু হাজার এগারোতে পদ্মভূষণ পান ওকে নেক্সট দেখো দূরদর্শন সমাচার নিলাম শর্মার মৃত্যু হয় ওনাকে কবে রাষ্ট্রপতি নারী শক্তি পুরস্কারে সম্মানিত করেন সঠিক উত্তরবে দু হাজার সালে নেক্সট দেখো আগস্ট দু হাজার জগন্নাথ মিশ্রের মৃত্যু হয় উনি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন বিহার সম্প্রতি দিনিয়ার কন্ট্রাক্টরের মৃত্যু হয় উনি কে ছিলেন উত্তর হবে ফিল্ম ও থিয়েটারের অভিনেতা যিনি দু হাজার উনিশে পদ্মশ্রী পান নেক্সট দেখো দু হাজার উনিশে শিলা দীক্ষিতের মৃত্যু হয় দু হাজার চোদ্দোতে তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তো শিলা দীক্ষিত দু হাজার সালে কেরালার রাজ্যপাল ছিলেন দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী এবং প্রথম সুষমা স্বরাজ এটিও মনে রাখবে ইনি কিন্তু দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত আর প্রথম ছিলেন সুষমা স্বরাজ সম্প্রতি কম্পিউটার পাসওয়ার্ড আবিষ্কারকর্তার মৃত্যু হয় তার নাম কি সঠিক উত্তর হবে ফেরনার্ডো কাবার্টো নেক্সট দেখো মার্চ দু হাজার কল্পনা দাসের মৃত্যু হয় উনি কে ছিলেন উনি ছিলেন উড়িষ্যার প্রথম পর্বত আরোহী সম্প্রতি মৃত্যু ঘটে হীরালাল যাদবের উনি কে ছিলেন তো উনি হবে প্রসিদ্ধ ভোজপুরি লোক লোক লোকগায়ক যিনি দু হাজার উনিশে পদ্মশ্রী পান সম্প্রতি এপ্রিল দু হাজার উনিশে মৃত্যু ঘটে ডক্টর বিহারী দাস গোপাল দাস প্যাটেলের ইনি কে ছিলেন ঠিক আছে প্রশ্ন আবার পড়ছি সম্প্রতি এপ্রিল দু হাজার উনিশে মৃত্যু ঘটে ডক্টর বিহারি দাস ইনি গোপালদাস পাটেলের কে ছিলেন তো সঠিক উত্তর হবে প্রসিদ্ধ অর্থশাস্ত্রী নেক্সট দেখা সম্প্রতি মৃত্যু ঘটে দু হাজার উনিশে ফেব্রুয়ারিতে নামবয় সিং উনি কে ছিলেন সঠিক উত্তর হবে হিন্দু হিন্দি প্রসিদ্ধ সাহিত্যকার সম্প্রতি মৃত্যু ঘটে মার্চ মাসে মনোহর পারিকর ঠিক আছে এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোন মাসে মৃত্যু ঘটে মার্চ মাসে এটি মনে রাখবে মনোহর পারিকর তো উনি কে ছিলেন উনি হবে উনি তিনি গোয়ার তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন আইআইটি পাস ভারতের প্রথম মুখ্যমন্ত্রী এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে আইআইটি পাস ভারতের প্রথম মুখ্যমন্ত্রীকে মনোহর পারিকর ইনি গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মার্চ মাসে মারা গিয়েছেন সম্প্রতি ঘটে রমাকান্ত আচের তিনি তিনি ছিলেন তিনি ছিলেন ভারতের ক্রিকেট কোচ ওকে যিনি উনিশশো সালে দ্রোণাচার্য পুরস্কার এবং দু সালে পদ্মশ্রী পুরস্কার পান সম্প্রতি ঘটে সুষমা স্বরাজের তিনি কে ছিলেন তিনি ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো অষ্টানব্বই সালে স্টার্নলি কে ছিলেন ভারতের সরি আমেরিকার লেখক অভিনেতা ও নির্মাতা বলরাম দাস চৈনডন কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন সঠিক উত্তর হবে ছত্তিশগড় নেক্সট দেখা সম্প্রতি ঘটে বিখ্যাত বলিউড অভিনেতা কেদার খানের তার প্রথম ছবি কি সঠিক উত্তর হবে দাগ যেটি উনিশশো সালে মুক্তি পায় ঠিক আছে মনে রাখবে সম্প্রতি ঘটে বিখ্যাত বলিউড অভিনেতা কেদার খান ওকে নেক্সট দেখো সম্প্রতি মৃত্যু ঘটে পল হেলন ইনি কে ছিলেন আমেরিকার উদ্যোগপতি সম্প্রতি মৃত্যু ঘটে কফি আন্নের তিনি কবে নোবেলে শান্তি পুরস্কার পান দু হাজার এক সালে সম্প্রতি মৃত্যু ঘটে দিল্লির পূর্ব মুখ্যমন্ত্রী মোহনলাল খুরানার তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন সঠিক উত্তর হবে রাজস্থান সম্প্রতি মৃত্যু ঘটে ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি তিনি কোন যুদ্ধের জন্য বিখ্যাত ছিলেন সঠিক উত্তর হবে লঙ্গেও আলা যুদ্ধ ঠিক আছে বর্ডার সিনেমায় সানি দেওয়ালের রোল অভিনয় করেছিলেন মনে রাখবে যে বর্ডার সিনেমায় যিনি যার রোলটা অভিনয় করেছিল সানি দেওয়াল সেই কিন্তু ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি মারা গেলেন তিনি লঙ্গেওয়ালা যুদ্ধের সঙ্গে পরিচিত ছিলেন এরপর আমরা আলোচনা করবো নেক্সট টপিক ষোলো নম্বর টপিক বিভিন্ন সরকারি প্রকল্প ওকে তো প্রথমে দেখো প্রশ্ন কী আছে কোন রাজ্য সরকার জয় কিষাণ ঋণমুক্তি যোজনা লঞ্চ করলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো থেকে কিন্তু তোমাদের রেলের বিভিন্ন পরীক্ষা এবং আপকামিং বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে তো সঠিক উত্তর হবে জয় কিষাণ ঋণ মুক্তি যোজনা মধ্যপ্রদেশ সরকার লঞ্চ করলো কোন রাজ্য আমঘর এলইডি স্কিম লঞ্চ করলো সঠিক উত্তর হবে উড়িষ্যা ওয়ান ফ্যামিলি ওয়ান জব এটি কোন রাজ্য লঞ্চ করলো সিকিম পি এম নরেন্দ্র মোদী আইআইটি বিএইচইউতে একটি সুপার কম্পিউটার লঞ্চ করেছিল তার নাম কি পরম শিবায় ঠিক আছে নেক্সট দেখো কুসুম স্কিম কি সংক্রান্ত স্থলার পাম্প সংক্রান্ত কোন রাজ্য মুখ্যমন্ত্রী কি বলেছে কোন রাজ্য মুখ্যমন্ত্রী পরিভার সমৃদ্ধি যোজনা লঞ্চ করলো হরিয়ানা কোন রাজ্য সরকার লঞ্চ করল মুখ্যমন্ত্রী কোন রাজ্য সরকার লঞ্চ করলো মুখ্যমন্ত্রী বৃদ্ধজন পেনশন যোজনা সঠিক উত্তর হবে বিহার ওকে ফ্রেন্ডস এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই যোজনাগুলো তোমরা একটু এগুলো খাতা নোট করে রাখবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এগুলো পিডিএফেও পেয়ে যাবে ওকে এখান থেকে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সম্প্রতি মুখ্যমন্ত্রীর সেবা সংকল্প লাইন এগারোশো কোন রাজ্য সূচনা করলো হিমাচল প্রদেশ ঠিক আছে কোন রাজ্য ভ্যালি ভালি লিলি যোজনা লঞ্চ করলো সঠিক উত্তর হবে গুজরাট ওকে নেক্সট দেখো প্রধানমন্ত্রী সরম ইয়োগি মাধ্যম স্ক্রিম প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে ষাট বছর পার করলে তিন হাজার টাকা ঠিক আছে কোন রাজ্য প্রথম ইমপ্লিমেন্ট করলো তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ ওকে তো ফ্রেন্স তোমরা কিন্তু এগুলো একটু দেখে নিও এগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলো আমি আর বলছি না ভিডিওটি এমনি অনেক বড়ো হয়ে যাচ্ছে ওকে তো তোমরা কিন্তু এগুলো একটু ভিডিওটিকে পজ করে লিখে নিও সম্প্রতি কোন রাজ্য সরকার সার্বাত শহীদ বিমা যোজনা নামক স্কিম চালু করলো পাঞ্জাব সরকার ওকে তো এগুলো তোমরা একটু লিখে নিও সম্প্রতি ভারত সরকার কি নামে একটি ই পোর্টাল চালু করলো তো সঠিক উত্তর হবে ভারত ক্রাফট ঠিক আছে আসন্ন কোন মাসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্টি মাস বা মান্থ অফ নিউট্রিশন হিসেবে ঘোষণা করলো তো সঠিক উত্তর হবে সেপ্টেম্বর মাসকে কোন রাজ্য মুখ্যমন্ত্রীর ডাল প্রসিদ্ধ যোজনা লঞ্চ করলো উত্তরাখণ্ড সম্প্রতি কোন রাজ্য একটি নতুন স্কিম সূচনা করলো কন্যা সুমঙ্গল যোজনা উত্তরপ্রদেশ ঠিক আছে নেক্সট দেখো ইউএসআর কান্তি ভ্যালিগু স্কিম কোন রাজ্য চালু করলো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য সরকার এডুকেশনের জন্য একটি নতুন স্কিম অভিনন্দন চালু করলো আসাম সম্প্রতি বিশ্বের প্রথম চৈতন্য মহাপ্রভুর ওপর মিউজিয়াম কোথায় তৈরি হলো সঠিক উত্তর হবে কলকাতা এটি কিন্তু বিশ্বের প্রথম সম্পদে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি সালফার ডাইঅক্সাইড নির্গত করে কোন দেশ তো সঠিক উত্তর হবে ভারত ওকে তো ফ্রেন্ডস এরপর আমরা আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তার মধ্যে মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে চন্দ্রযান টু এই চন্দ্রযান টু থেকে কিন্তু তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা প্রশ্ন হচ্ছে এবং হতেও থাকবে তো ফ্রেন্ডস দেখো চন্দ্রযান টু থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন চন্দ্রযান টু কোথা থেকে উত্থাপন করা হয় তো সঠিক উত্তর হবে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে কত তারিখে লঞ্চ করা হলো চন্দ্রযান টু বাইশে জুলাই দুটো তেতাল্লিশ পি এ চন্দ্রযান টু কোথায় অবতরণ করবে দক্ষিণ মেরুতে চন্দ্রযান টু এর ল্যান্ডারের নাম কি বিক্রম চন্দ্রযান টু এর রোভারের নাম কি রাখা হয়েছে প্রজ্ঞান চন্দ্রযান টু মিশন লঞ্চ করলো কোন সংস্থা ভারতীয় মহাকাশ কেন্দ্র যাকে বলা হয় ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ইসরোর প্রতিষ্ঠাতাকে বিক্রম সারাভাই আর ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি কেশিবান ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন চন্দ্রযান টু লঞ্চ করা হলো কোন রকেটে জিএসএলভি মার্ক থ্রি যাকে বাহুবলি নামে ডাকা হয় ঠিক আছে যার পোশাকই নাম দিয়েছিল মিডিয়ারা বাহুবলি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো জি পুরো নাম কি তো ফ্রেন্ডস জিএসএলভির পুরো নাম হলো জিরো সারানোয়াস স্যাটেলাইট লঞ্চ ভেহকেল এটি জিএসএলভির পুরো নাম ঠিক আছে এটি কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো চন্দ্রযান টু এর রোভারটি কয় চাকা বিশিষ্ট তো সঠিক উত্তর হবে ছয় চাকা বিশিষ্ট বর্তমান ভারতের মহাকাশ মন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী চন্দ্রযান ওয়ান মিশন লঞ্চ করা হয়েছিল কবে চন্দ্রযান টু লঞ্চ করার আগে কিন্তু চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয়েছিল এটি কিন্তু পরীক্ষা আসতে পারে এই প্রসঙ্গে তো চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয়েছিল দু সালের বাইশে অক্টোবর ওকে এরপরে ফ্রেন্ডস আমরা নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আঠারো নম্বর টপিক ধারা তিনশো সত্তর তো এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে তো দেখো প্রথমে কী প্রশ্ন রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ দ্বারা জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটি বিশেষ অধিকার দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হবে ধারা তিনশো সত্তর সম্প্রতি কোন রাজ্যে বিশেষ রাজ্যের অধিকার সমাপ্ত করা হলো জম্মু ও কাশ্মীর সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ধারা তিনশো সত্তরের সঙ্গে কোন ধারাকে সমাপ্ত করা হলো পঁয়ত্রিশ এ জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো সঠিক উত্তর হবে দুটি ওকে নেক্সট দেখো কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীরে বিধানসভার কার্যকালে মেয়াদ ক বছর পাঁচ বছর কেন্দ্রশাসিত প্রদেশ লাদাখের শাসন কাজের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে উপরাজ্যপাল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বর্তমান ভারতের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হয়ে গেল সাত থেকে বেড়ে নয়টি ঠিক আছে আগে ছিল ষাটটি এখন বেড়ে হলো নয়টি আর রাজ্য সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো উনত্রিশ থেকে আঠাশটি জম্মু কাশ্মীরের ধারা তিনশো সত্তর ও ধারা পঁয়ত্রিশ এ কার দ্বারা সমাপ্ত করা হল সঠিক হবে রাষ্ট্রপতি জম্মু ও কাশ্মীরের ধারা তিনশো সত্তর ও পঁয়ত্রিশ এ হটানোর সংকল্প পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়েছে সঠিক উত্তর হবে উচ্চকক্ষ বা রাজ্যসভায় ঠিক আছে তো ফ্রেন্ডস এই হলো তিনশো সত্তর নম্বর ধারা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এর বাইরে আর প্রশ্ন হবে না এরপর আমরা আলোচনা করব যে তোমাদের দু হাজার উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয়ে গেল তো এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে এবং আপকামিং বিভিন্ন পরীক্ষাতেও আসবে তো ফ্রেন্ডস দেখো লোকসভা নির্বাচন দু হাজার উনিশ এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে প্রথমে দেখো কী আছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন কততম তো এটি সতেরোতম যেটা শুরু হয়েছিল পয়লা এপ্রিল মোট সাত দফায় অনুষ্ঠিত হয় এই লোকসভা নির্বাচন নেক্সট দেখো দু লোকসভা নির্বাচনের সাথে কোন কোন রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও সিকিম দু হাজার উনিশ সালে এটা উনিশ হবে দু হাজার নয় হবে না ঠিক আছে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কমিশন ভোট গ্রহণের জন্য সারা দেশ জুড়ে প্রায় কত লক্ষ পোলিং স্টেশনের ব্যবস্থা করেছিল দশ লক্ষ কোন লোকসভা নির্বাচনে প্রথম কী আছে এটা ভিপ্যাড ব্যবহার করা হয় সরি এটা ওয়াইপ্যাড হবে ওয়াইপ্যাড ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে দু হাজার লোকসভা নির্বাচন ভারতের প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচন রামদূত হিসাবে নিযুক্ত হনকে সঠিক উত্তর হবে গৌরী সাবন্ত নেক্সট দেখো জম্মু ও কাশ্মীরের লোকসভা নির্বাচন দু হাজার উনিশে রামদূত হিসাবে নিযুক্ত হনকে সঠিক উত্তর হবে সানাদুরা দেশের প্রথম ভোটার পার্ক খোলা হয় কোথায় ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গুরুগাঁও হরিয়ানাতে ভোটদানের সময় আঙুলের যে কালি ব্যবহার করা হয় সেটি কি সিলভার নাইটেড নেক্সট দেখো ইভিএম ব্যালটে নোটা ব্যবহার করা হয় কত সালে প্রথম দু সালে ইভিএম ব্যালটে নোটা ব্যবহার করা হয় রাষ্ট্রীয় ভোটার দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে হেল্পলাইন কী ছিল উনিশশো পঞ্চাশ সানি দেওয়াল কোন লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে লড়াই করেন এবং জিতেছেন সঠিক উত্তর হবে গুরুদাসপুর নেক্সট দেখো দু হাজার উনিশ সালে এটা দু হাজার নয় না একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে অ্যাডজাস্ট করে নিও দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে প্রথম ভোট কে দেন সঠিক উত্তর হবে সুধীর নটরাজন এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এরপরে ফ্রেন্স আমরা আলোচনা করব নেক্সট একটি গুরুত্বপূর্ণ টপিক কেন্দ্রীয় বাজেট দু হাজার উনিশ তো কেন্দ্রীয় বাজেট দু হাজার উনিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও দেখো সাতশো এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম বাজেট সূচনা জেমস উইলসন কত সালে পেশ করেছিলেন সঠিক উত্তর হবে আট সালে ওকে নেক্সট দেখো স্বতন্ত্র ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে আর কে সন্মোহন চেড্ডি নেক্সট প্রশ্ন স্বতন্ত্র ভারতের প্রথম বাজেট পেশ কে করেছিলেন কে জন মাথাই ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রীর নাম কি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম ফুল টাইম মহিলা অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারমন ওকে নেক্সট দেখো দু হাজার সালের বাজেট কবে পেশ করা হয়েছিল পাঁচই জুলাই দু হাজার উনিশ কুড়ি সালে আম বাজেটের কি নাম রাখা হয়েছিল সঠিক উত্তর হবে বহি খাতা ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বাজেট সম্পর্কে উল্লেখ করা হয়েছে একশো বারো বাজেট দু হাজার উনিশে মহিলাদের জন্য কোন যোজনা শুরু করার ঘোষণা করা হয় সঠিক হবে হবে তু নারায়ণী ইনকাম ট্যাক্স রিটার্ন পে করতে প্যান কার্ডের পরিবর্তে কোন কার্ড ব্যবহার করা যাবে সঠিক উত্তর হবে আধার কার্ড গ্রামীণ রোজগারের জন্য কোন যোজনা শুরু করার ঘোষণা করা হয় বাজেট দু হাজার উনিশে তো সঠিক হবে স্ফূর্তি যোজনা নেক্সট দেখো বাজেট দু হাজার জল সংরক্ষণের জন্য জল শক্তি মন্ত্রক দ্বারা কোন যোজনা শুরু করা হবে সঠিক উত্তর হবে জল জীবন মিশন বাজেট দু হাজার উনিশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কত টাকার শিক্ষা জারি করার ঘোষণা করেন সঠিক উত্তর হবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ও কুড়ি টাকা নেক্সট দেখো বাজেট দু অনুযায়ী কোন যোজনা দ্বারা সাত কোটিরও বেশি এনজিপি কানেকশন দেওয়া হয়েছে তো সঠিক উত্তর হবে উজ্জ্বলা যোজনা বাজেট দু অনুযায়ী ব্যাংকের খাতা থেকে এক কোটি টাকার বেশি টাকা ডেবিট করলে কত শতাংশ টিডিএস দিয়ে দিতে হবে সঠিক হবে টু পার্সেন্ট ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো খেলাকে উৎসাহিত করার জন্য খেলো ইন্ডিয়া কার্যক্রমের দ্বারা কোন রাষ্ট্রীয় বোর্ড স্থাপন করা হবে তো সঠিক উত্তর হবে রাষ্ট্রীয় শিক্ষা বোর্ড বাজেট দু সালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দ্বারা মহিলাদের কত টাকা দিতে পারবে এক লক্ষ টাকা নেক্সট বাজেট দু হাজার উনিশ অনুসারে অর্থমন্ত্রী দ্বারা কোন বিভাগের জন্য নতুন টিভি চ্যানেল চ্যানেল লঞ্চ করা হলো সঠিক উত্তর হবে স্টার্ট আপ নেক্সট দেখো ষাটশো নম্বর প্রশ্ন বাজেট দু হাজার অনুসারে কত টাকার ঘর কেনার পর অতিরিক্ত দেড় লক্ষ টাকা ছাড় দেওয়া হবে তো সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ লক্ষ নেক্সট দেখো ভারতীয় বাজেটের সংস্থাপক কাকে বলা হয় সঠিক উত্তর হবে জেমস উইলসন নেক্সট কোন প্রধানমন্ত্রীর প্রথম বাজেট পেশ করেছিলেন সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে বেশি করে বাজেটে কোন নেতা পেশ করেছিলেন মনোরাজি দেশাই বাজেট দু হাজার অনুসারে ট্যাক্স স্যুট দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয় সাড়ে তিন লক্ষ টাকা বাজেট দু হাজার অনুসারে উজ্জ্বলা যোজনা দ্বারা কতগুলো এলইডি বাল্ব প্রদান করা হয়েছিল তো সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ কোটি কোন বছর রেল বাজেটকে আম বাজেটে নিযুক্ত করা হয় তো সঠিক হবে দু হাজার বাজেট দু হাজার উনিশ অনুসারে ভারতের অর্থ ব্যবস্থা দু হাজার সালে কত ডলারে পৌঁছায় তো সঠিক উত্তর হবে তিন ট্রিলিয়ন ডলার ওকে নেক্সট দেখো সাতশো আটত্রিশ নম্বর প্রশ্ন জল মিশন দ্বারা কত বছরের মধ্যে প্রত্যেক গ্রামীণ পরিবারের ঘরে পানীয় জলে সরবরাহ করা হবে তো সঠিক উত্তর হবে দু ভারতীয় অর্থব্যবস্থা বিশ্বে কত নম্বর স্থানে রয়েছে সঠিক উত্তর হবে ছয় বাজেট দু হাজার অনুসারে বন্দরগুলো যুক্ত করতে কোন যোজনা করা হবে তো সঠিক উত্তর হবে সাগরমালা পরিযোজনা নেক্সট দেখো সাতশো একচল্লিশ নম্বর প্রশ্ন চারশো কোটি টাকা পর্যন্ত ট্রানওভার কোম্পানিকে কত শতাংশ কর্পোরেট ট্যাক্স দিতে হবে তো সঠিক উত্তর হবে পঁচিশ পার্সেন্ট দু হাজার বাজেট অনুসারে কত সালের মধ্যে প্রত্যেক গ্রামে ইলেকট্রিক পৌঁছানো হবে তো সঠিক উত্তর হবে দু হাজার তো ফ্রেন্ডস এই হলো আমাদের মোট সাতশো বিয়াল্লিশটি প্রশ্ন তো ফ্রেন্ডস আমরা কিন্তু এই ভিডিওতে এই মোট সায়শাস প্রশ্নটার মধ্যে এগুলো প্রত্যেকটি বিষয় আমরা কভার করলাম পুরস্কার খেলা উল্লেখযোগ্য কিছু বই জাতীয় বিষয় কিছু আন্তর্জাতিক বিষয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম কেন্দ্রীয় মন্ত্রিসভা সকল ক্যাবিনেট মন্ত্রীদের নাম সম্প্রতি কে কোন পদে রয়েছেন সম্প্রতি উল্লেখযোগ্য কিছু সামরিক মহড়া বিভিন্ন সামিট গুরুত্বপূর্ণ কিছু দিবস জিআই ট্যাগ বিভিন্ন সূচকে ভারতের স্থান সম্প্রতি কিছু মৃত্যু বিভিন্ন সরকারি প্রকল্প চন্দ্রযান টু ধারা তিনসত্তর লোকসভা নির্বাচন দু ও কেন্দ্রীয় বাজেট দু হাজার উনিশ তো ফ্রেন্ডস আমরা আশা করছি তোমাদের আপকামিং যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে রেলের বিভিন্ন পরীক্ষা পিএসসির বিভিন্ন পরীক্ষা ক্ল্যাকশিপ থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস বিভিন্ন পরীক্ষা ডাব্লিউ বি মেন্স থেকে শুরু করে আপগ্রেড মেন্স এসআই মেন্স তো এগুলো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবে এর বাইরে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রশ্ন হবার কোনো চান্স নেই কারণ বিগত এক বছর অর্থাৎ দু সালে যত রকম কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় হয় প্রত্যেকটা কিন্তু আমরা ধরে ধরে এই ভিডিওতে আলোচনা করলাম দু সালে যতগুলো পুরস্কার হয় অস্কার থেকে শুরু করে বাফরা থেকে শুরু করে দাদা সাহেব ফালকে থেকে শুরু করে নোবেল ভারতরত্ন পুরস্কার সব কিছু এই পুরস্কারের মধ্যে কভার করা হয়েছে তারপরে খেলাধুলো খেলাধুলো যত খেলাধুলার বিষয় হয় আসন্ন বিভিন্ন খেলার তারিখ অর্থাৎ দু সালে অলিম্পিক কোথায় হবে চব্বিশ সালে অলিম্পিক কোথায় হবে এগুলো বিষয় ঠিক আছে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলডন ওপেন বিভিন্ন টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ফিফা মহিলা বিশ্বকাপ খেলা থেকে যত রকমের প্রশ্ন হয় সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে কভার করেছি তো ফ্রেন্ডস এই যে মোট তোমাদের উনিশখানা টপিক আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আশা করছি তোমাদের বিভিন্ন যে আপকামিং পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেখান থেকে প্রশ্ন আসুক এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না একদম হানড্রেড পারসেন্ট তো তোমরা যদি এই ভিডিওটিকে নোট করে রাখতে পারো আশা করছি তোমাদের খুবই উপকারে লাগবে অথবা তোমরা এই ভিডিওর পিডিএফের ডাউনলোডের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু এই পুরো সাতশো পঞ্চাশটি প্রশ্নের পিডিএফ তোমরা সংগ্রহ করে রাখতে পারো সম্পূর্ণ বাংলায় টোটাল দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোট সাতশো পঞ্চাশটি প্রশ্ন ওকে তো ফ্রেন্ডস আশা করছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথমে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ